أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء السلام عليكم ورحمة الله وبركاته أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্না কাহামিদু মাজিদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা টেলিভিশন পর্দর্শনে উপবিষ্ট আছেন আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিকভাবে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শুধু দর্শক আপনারা জানেন আজ আমাদের এই পর্বের শেষ অনুষ্ঠান সত্যের সন্ধানের শেষ অনুষ্ঠান আজকে এই পর্বের সুদর্শক এবার আমরা শুরু থেকেই বলেছিলাম যে আমরা হাজরত মোহাম্মদ সালে আলহিব আসলামের ভবিষ্যৎ বাণীর পূর্ণতা কল্পে সেই যুগে যে প্রতিশ্রুত মহাপুরুষ এসেছেন তার সত্যতা তার কর্মজীবন তার আগমনের প্রয়োজনীয়তা গুরুত্ব এবং কি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তিনি এই পৃথিবীতে এসেছেন তা আমরা আলোচনা করব গত তিন দিন এ বিষয়গুলো ঘুরে ফিরে আমাদের আলোচনায় এসেছে আজও এ বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখব তার বর্ণাঢ্য কর্মময় বা কর্মজীবনও আমাদের আলোচনায় আমরা তুলে আনার চেষ্টা করব সুদর্শবৃন্দ ধর্মজগতে তিনি এক বিশাল এবং অবিস্মরণীয় বিপ্লব সৃষ্টি করে গেছেন তা আমরা আমাদের আলোচনায় তুলে ধরার চেষ্টা করেছি আজও আমরা এ বিষয়ে আলোচনা করব আশা করব। গত তিন দিনের মতো আজও আপনারা আমাদের সাথে থাকবেন সুদর্শক আজ আজও বড়ো বড়ো মতো স্টুডিওতে আছেন শ্রদ্ধা মৌলানা ফিরোজ আলম সাহেব এবং বাংলাদেশে বাংলাদেশ স্টুডিওতে আমাদের সাথে আছেন মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেব এবং তার সাথে আছেন একজন নতুন মুখ মৌলানা মোহাম্মদ সোলাইমান সাহেব আমরা তাদের সাথে কথা বলবো এছাড়া কাদিয়ানের পূর্ণভূমিতে আছেন মৌলানা মুজাহিদ শাস্ত্রী সাহেব আমরা তার সাথেও টেলিফোনে কথা বলবো এবং তার কাছ থেকেও আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর শুনব আশা করি গত তিন দিনের মতো আজও আপনারা প্রশ্ন করে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করবেন আপনাদের সরাসরি অংশগ্রহণ আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করবে সুদর্শক টেলিভিশন পর্দায় নাম্বার দেখানো হচ্ছে আপনারা টুকে নিন সময় সুযোগ করে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি আপনারা কথা বলুন ফ্যাক্স এবং ইমেইলেও পাঠাতে পারেন আমরা সময় সুযোগ মতো আপনাদের ফ্যাক্স এবং ইমেইলগুলো আমাদের অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক আজকে এখানে ছুটির দিন ইউরোপে এবং আমেরিকাতে ছুটির দিন আমি আপনাদেরকে যারা পাশ্চাত্যে বসবাস করছেন তাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের অনুষ্ঠানে আসুন লন্ডনে লন্ডনে বসে আমরা অনুষ্ঠানটি করছি এই জন্য আপনাদের কাছে আমাদের দাবি আছে আপনাদেরও দাবি আছে আমাদের কাছে তো আপনারা ফোন করুন আমাদের এই যে টেলিফোন নাম্বার দেখানো হচ্ছে এটি কোনো বাণিজ্যিক লাইন নয় আপনাদেরকে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হবে না তাই মোবাইল থেকে অথবা আপনাদের ল্যান্ড ফোন থেকে আপনারা ফোন করে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন প্রশ্ন করতে পারেন আপনার মনের কথা খুলে বলতে পারেন প্রিয় দর্শক রীতি অনুসারে আমরা স্টুডিও আলোচনা আরম্ভ করব আর আজ ঘুরে আবারও মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি আসছি হাজরত ইমাম মাহাদি আলহি সালাত আসলামের বর্ণাট্য কর্মজীবন সম্পর্কে আমরা আলোচনা করতে চাই আজকে আমরা শুরুতে বলেছি তিনি ধর্মজগতে একটা অবিস্মরণীয় বিপ্লব সৃষ্টি করে গেছেন কি বিপ্লব তিনি সৃষ্টি করে গেছেন আপনি যদি আমাদের দর্শকদের বলতেন ধন্যবাদ রহিম আল্লাহমাস্লা আলা মোহাম্মদিন ওয়া আলা আলে মোহাম্মদিন كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد اللهم بارك على محمدٍ وعلى آل محمدٍ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد حضرت إمام مهدي مسيح معود عليه الصلاة والسلام أقومون উদ্দেশ্য حضرت محمد صلى الله عليه وسلم নির্ধারণ করে গেছেন যা আমরা আলোচনা করেছি বিগত অধিবেশনগুলোতে রসুল্লাহ সাহা বলেছেন যে তার কাজ হবে হারানো ইমানকে পৃথিবীতে বহাল করা তিনি বলেছেন ইমান এই পৃথিবী ছেড়ে চলে যাবে আগমনকারী মহাপুরুষ সেই ইমানকে পুনর্বহাল করবেন এটি তার কাজ এই বিপ্লবে তিনি সাধন করেছেন পৃথিবীতে এসে আর ইমান যার আরেকটা অল্টারনেট শব্দ হলো ইসলাম ইমান শব্দ ইসলামের জন্য ব্যবহার হয় এটি বুখারিতে বা মুসলিমে বিভিন্ন হাদিস বিশারদ যারা আছেন তারা স্পষ্ট করেছেন যে ইসলাম শব্দ ইমানের জন্য বিকল্প শব্দ হিসেবে ব্যবহার হয়েছে আর ইমান শব্দ ইসলামের জন্য ব্যবহার হয়েছে তো ইমাম মাহাদি আল্লাহি সাল্লা তাল্লাম পৃথিবীতে এসে ইমান এবং ইসলামকে বহাল করবেন তো ইমান এবং ইসলামের সর্বপ্রথম বিষয় হল আল্লা তালার পবিত্র সত্তা তো হজরত ইমাম মাহদি আলাহ সালাতসালাম ঈসা এসে পৃথিবীতে খোদার পবিত্র সত্তাকে আবার নতুন করে পরিচিত এটাই ছিল তার মূল কাজ কেন আল্লাহ তালাকে পৃথিবী ভুলে গিয়েছিল আল্লাহর সত্তা সর্বত্র বিরাজমান হওয়া সত্ত্বেও মানুষের হৃদয় থেকে তিনি হারিয়ে গেছেন তার আর কালের প্রবাহে হজরত মোহাম্মদ রসুল্লার নূর এবং জ্যোতি থেকে দূরে যাওয়ার কারণে খোদা সম্পর্কে বিভিন্ন অলিক এবং ভ্রান্ত ধারণা মানুষের হৃদয়ে দানা বাঁধতে থাকে এক পর্যায়ে খোদাতলাকে তার যে পবিত্র গুণাবলী আছে যার মাধ্যমে তাকে চেনা যায় সেই গুণাবলী থেকে তাকে বঞ্চিত আখ্যা দেওয়া আরম্ভ করেছে হজরত ইমাম মাহাদ আল ইসলাম এসে পুনরায় সঠিক বিশ্বাস বহাল করেছেন খোদা সম্পর্কে মানুষ এক পর্যায়ে বলা আরম্ভ করে অন্য অন্য ধর্মের কথা তো বাদই দিলাম ইসলামের পরে যত ধর্ম আছে সব ধর্মই খোদা তালাকে সীমিত গণ্ডিতে সীমাবদ্ধ করে তারা বলে যে তাদের গন্ডির বাহিরে কোনো আল্লাহ নেই খ্রিস্টান ছাড়া আর কেউ খোদা পেতেই পারে না হিন্দু ছাড়া আল্লাহ আর কারোর সাথে কোনো যুগে কথা বলেননি ইহুদিদের একই ধারণা দুর্ভাগ্যজনকভাবে মুসলমানেরাও একই বিশ্বাস পোষণ করা আরম্ভ করে যে আল্লাহ তালা এখন আর কথা বলেন না আল্লাহর বাক শক্তি হারিয়ে গেছে তিনি তার এই গুণ হারিয়ে বসেছেন হযরত মির্জা সাহেব এসে এই কাজটাই করেছেন তিনি ঘোষণা করেছেন ঠে যে সেই খোদা এখনও কথা বলেন আমার সাথে কথা বলেন প্রমাণ চাও কাদিয়ানে আসো আমার সাহচর্য অবস্থান করো চ্যালেঞ্জ দিয়েছেন বারবার ঘোষণা করেছেন বিজ্ঞাপন ছাপিয়েছেন যে খোদা তালাকে দেখতে চাও তাহলে কাদিয়ানে আসো খোদা দেখতে পাবে আর যারা এসেছে তারা দেখেছে যারা কাদিয়ান গিয়েছে তারা খোদা পেয়েছে সেখানে তো জীবন্ত খোদাকে তিনি পুনরায় পৃথিবীতে ফিরিয়ে এনেছেন বড় বড় উপমহাদেশের আলেমেরা দার্শনিকেরা তিনি যখন পৃথিবীতে আসেন তখন বিশেষ করে ভারতবর্ষ যেখানে সেকুলার নলেজের বড় চর্চা ছিল সেখানে সন্দেহবাদ বা নাস্তিকতাবাদ এ ধরনের যে এথি এথিজম এবং আরও এরকম অনেক ইজমের এসকেপিজম এইগুলোর বিস্তার ঘটছিল স্যার সৈয়দ আহমদ যিনি উপমহাদেশের অনেক বড় একজন বিদ্যান ব্যক্তি গণ্য হন তিনি যিনি আলিগড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনিও সেই সন্দেহের বহির প্রকাশ ঘটিয়েছেন তার লেখাতে যে এই যে বড় বড় কথা বলা হয় আল্লাহ দোয়া শুনেন আর কথা বলেন এইগুলো শুধু অতীতের ব্যাপার হজরত মির্জা সাহেব চ্যালেঞ্জ দেন যে অতীতের ব্যাপার নয় আমি জীবন্ত আছি আসো আমার কাছে অবস্থান করো আর আল্লাহ দেখো তো এই চ্যালেঞ্জ দেয়ার পর নতুনভাবে খোদা তালা পৃথিবীতে আবার নেমে এসেছেন নতুনভাবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন আর প্রত্যেক আহমদী আজকে পৃথিবীতে যেখানে সে বসবাস করে যদি প্রকৃত অর্থে আহমদী হয় সে আল্লাহ তালাকে দেখে আল্লাহ তালা তার সাথে কথা বলেন তার উত্তরে তিনি সারা দেন আমাদের অনেক অভিজ্ঞতা আছে কিন্তু আমরা এখানে মানুষের সামনে সেটি বর্ণনা করতে চাই না কেউ যদি শুনতে চায় কোনো সময় একাকিত্বে এসে আল্লাহ তালা কিভাবে আমরা দোয়া করেছি আর কিভাবে উত্তর দিয়েছেন পরিষ্কারভাবে বলতে বলা যায় বরং রসুল্লাহ আসলাম তো এটি বলেছেন যে ইমাম যুগে বাচ্চারা বালক নবুয়ত করবে তার অর্থ হলো যারা সত্যের সাথে সংশ্লিষ্ট হবে তাদের ঘরের বাচ্চারাও সত্য স্বপ্ন দেখবে এবং আল্লাহর কাছে কোনো দোয়া করবে আর পরের দিন বাচ্চা দেখতে পাবে যে তার কৃত দোয়া পূর্বের রাতের দোয়া পরের দিন সকালে পূর্ণ হয়েছে এরকম হাজারো ঘটনা আহমদিয়া মুসলিম জামাতে রয়েছে তো খোদা তালাকে নতুনভাবে হজরত মসিহে মোদ আলাহিসাল্লা তু আসসালাম পৃথিবীতে উপস্থাপন করেছে এটি ছিল তার প্রথম কাজ কেননা আল্লাহর সত্তাই যদি না থাকে সেটি ধর্মকিশের এই জন্য হজরত মাসিহাম ঘোষণা করেছেন সেই খুদা কালিম যে এখনো তিনি যাকে পছন্দ করেন তার সাথে তিনি বাক্যালাভ করেন আর যাকে চান তিনি আজও নিজের স্নেহ ধন্য করেন তো এটি হজরত মসিহে মদ আল্লাহিসালাম ঘোষণা করেছেন তিনি ইসলামের সঠিক চিত্র পৃথিবীর সামনে তুলে ধরেছেন ইসলামকে আজকে কলুষিত করা হয়েছে ইসলামের চেহারায় কালিমা লেপন করা হয়েছে মুসলমান সেজে অ ইসলামী কার্যকলাপের মাধ্যমে পাশ্চাত্যে আজকের পৃথিবীতে ইসলাম শব্দটা এবং সহিংসতা এটি সিনোনিমাস হয়ে গেছে হজরত মাসিহেমদ আলাই সালাত সালাম ইসলামের চেহারায় এই যে কালিমা সেটিকে দূর করেছেন হজরত মসিহেমদ ইমাম মাহাদি আলাইসালাতুয়সালামের খলিফা পাশ্চাত্যের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে শহরে শহরে বন্দরে অলিতে গলিতে তিনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং ইসলামের সুন্দর চেহারা পৃথিবীর সামনে তুলে ধরেন এবং তার বর্ণিত ইসলামের আকর্ষণীয় চিত্র এবং চেহারার বর্ণনা শুনে পাশ্চাত্যের অনেক লোক ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কারভাবে তার সামনে বলে যে এটি যদি ইসলাম হয় তাহলে এই ইসলাম গ্রহণ করতে তো আমাদের কোনো অসুবিধা থাকার কথা নয় তিনি বিভিন্ন অনুষ্ঠানে আমেরিকাতেও কী নাম জায়গার যেখানে বক্তব্য রেখেছেন ক্যাপিটাল হিল ক্যাপিটাল হিল তারপর বেলজিয়ামে ইউরোপিয়ান পার্লামেন্টে তারপর ইংল্যান্ডের সংসদে এবং আহমদিয়া মুসলিম আমাদের কেন্দ্রে ইংরেজদেরকে সাংসদদেরকে ইউরোপিয়ান পার্লামেন্টেরিয়ান ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান জার্মান পার্লামেন্টেরিয়ানস তা কংগ্রেসম্যান অফ আমেরিকা তাদের সবাইকে একত্র করে তাদের সামনে খুব সুন্দর সুন্দর কথা তুলে ধরেন আর শেষের দিকে ঘোষণা করেন যে এটি আসলে আমার কথা না এটি ইসলামের কথা তারা তখন ঘোষণা করে এটি যদি ইসলামের কথা হয় আগে কেন আমরা শুনতে পেলাম না তো হজরত ইমাম মাহাদি আলাইসাল্লাতসাল্লামের আগমনের মাধ্যমে ইসলাম পৃথিবীর সামনে নতুনভাবে তার স্বচ্ছ পরিষ্কার চেহারা সহ দুনিয়ার সামনে স্পষ্টভাবে এসেছে আর বিশ্ব আজকে আকৃষ্ট হচ্ছে এই ইসলামের দিকে অনুরূপভাবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই পবিত্র সত্তার উপর অনেক আপত্তি ছিল অনেক অপবাদ আরোপ করা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ বরং বলতে হবে বই লেখা হয়েছে হজরত মসি হেমদ আলাহি সাল্লা এসে হজরত মোহাম্মদ সাল্লাহ আসসালামের পবিত্র গুণাবলী পৃথিবীর সামনে নতুনভাবে বর্ণনা করেছেন এবং তার লেখা সর্বপ্রথম বই সেই বইয়ের বিরাট অংশ ছিল হজরত মোহাম্মদ রসল্লামের নবতের সত্যতা সম্পর্কিত এবং তার পবিত্র সত্তার অনুপম দিকগুলো নিয়ে সেটি লেখা হয়েছে যে কারণেই তো ভারতবর্ষের বড় বড় আলেম যারা হজরত মির্জা সাহেবকে গ্রহণও করেনি সেই যুগে তারা হজরত মসিহেমদ আলাহ সাল্লাহ সাল্লামের সেই লেখা দেখে তার প্রশংসা করতে বাধ্য হয়েছেন যে চৌদ্দ শত বছরে ইসলাম এবং হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের পবিত্র সত্তার বর্ণনায় এত অসাধারণ গ্রন্থ আর কেউ লেখেনি তো আজকে যখন মোহাম্মদ রসুল্লাহকে সেভাবে আমরা পাশ্চাত্য উপস্থাপন করে যে এই পাশ্চাত্য হজরত মোহাম্মদ রসুল্লাহর ওপর আক্রমণের ক্ষেত্রে সবার তুলনায় এগিয়ে তারা যখন মোহাম্মদ আসলাম সম্পর্কে সুন্দর বর্ণা শুনে যখন আমরা এটি এই কথা বলি যে হজরত মোহাম্মদ রসুল্লাহ আসলাম শুধু জীবিত মানবতাকেই শ্রদ্ধা করেন না তোমরা বলছো তিনি যুদ্ধাং রস রসুল যুদ্ধপরায়ণ বা রক্তপিপাসু রসুল তিনি তো এমন রসুল যাকে দেখে মানুষ নয় বরং যে লোয়ার স্পেশিস নিম্ন প্রজাতি আছে তারাও নিরাপদ বোধ করতো যে আমরা এই ব্যক্তির উপস্থিতিতে নিরাপদ সেই মোহাম্মদ রসুল্লাহ শুধু জীবিতদের জন্য রহমত ছিলেন না মৃতদের জন্য রহমত ছিলেন লাশ নিয়ে যাওয়া হচ্ছে আর রসুল ইসলাম সেই ইহুদি লাশের সম্মানে দাঁড়িয়ে যান তো এই কথা যখন পাশ্চাত্যে বর্ণনা করা হয় তারা বলে যে এই মোহাম্মদকে তো আমরা আগে জানতাম না এই মোহাম্মদকে আমরা আগে চিনতাম না তো আজকে প্রকৃত মোহাম্মদকে ইমাম মাহাদ খলিফা পাশ্চাত্যের শহরে শহরে দেশে দেশে ঘুরে ঘুরে তাদের সামনে তুলে ধরছেন অনুরূপভাবে কোরানের কোরআনের মাহত্ব তিনি বর্ণনা করেছেন শ্রেষ্ঠত্ব পৃথিবীর সামনে তুলে ধরেছেন কিছু বিবরণ আপনারা গতকাল মহতরম বল সাহেবের প্রাঞ্চল ভাষায় বর্ণনা আপনারা শুনতে পেয়েছেন তো তিনি কোরআনের শ্রেষ্ঠত্ব তুলতে গিয়ে এমন অসাধারণ এক পন্থা অবলম্বন করেছেন যে সবাই বাকরুদ্ধ হয়ে যায় অন্য ধর্মের মানুষ ইমাম মাহাদ আসলাম আসার পূর্বে সব ধর্মের অনুসারীরা দাবি করছে আমাদের গ্রন্থ সর্বশ্রেষ্ঠ বেদের অনুসারীরা তারপর ইহুদিরা খ্রিস্টানেরা ভারতবর্ষে এই একটা শ্রেষ্ঠত্বের দাবির একটা প্রতিযোগিতা আরম্ভ হয় হজরত ইমাম মাহাদি সাল্লাম বলেন যে বড় বড় দাবি করার দরকার নেই তো তোমার গ্রন্থ কি বলে সে কথা বলো গ্রন্থ থেকে দাবি উপস্থাপন করো সাক্ষী সরব আর বাদী নীরব কথা আমি চাই না আমি গ্রহণ করব না যে দাবিকারক কারক সে কি বলে বাদী কি বলে গ্রন্থ নিজের গ্রন্থ থেকে দেখাও যে তোমার কৃতাব শ্রেষ্ঠ তিনি কোরআনে করিম থেকে কোরআনের শ্রেষ্ঠত্ব ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের মাহত্ব বর্ণনা করেছেন এবং তার এই পন্থা অবলম্বন করার কারণে অন্য অন্য ধর্ম লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় কেননা তারা যা বলছিল নিজস্ব বক্তৃতা ছিল সেটি তাদের গ্রন্থে নেই শ্রেষ্ঠ গ্রন্থ থেকে কথা চুরি করে বলছিল বা যুগের প্রবাহে যখন মানসিক বিবর্তন হচ্ছিল মানুষের সেখান কোনো দিক থেকে ধার করা কথা নিজের গ্রন্থের নামে প্রচার করছিল হাজর মির্জা সাহেব এসে বলেন যে না এটি তোমার কথা তোমার গ্রন্থের কথা নয় অপরদিকে আমি যা বলছি তা আমার ঐশ্বিক গ্রন্থে লেখা আছে এবং সর্বধর্ম সম্মেলনে এটি তো তার বিষয় ছিল যে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা তো এইভাবে এক এক করে আমি অনেক কিছু বলতে পারি অজৎ মিরজা সাহেব যে যে বিপ্লব এনেছেন তিনি দাজ্জালকে বোধ করেছেন শুকর বোধ করেছেন তারপর ক্রুশ ভঙ্গ করেছেন দোয়ার একটা নতুন দিগন্ত দোয়া সম্পর্কে উন্মোচিত করেছেন মানুষ খোদাকে চিনেছে তার মাধ্যমে তো ইসলাম পৃথিবীতে ফেরত এসেছে ইমান ফেরত এসেছে যারা এর সাথে সংশ্লিষ্ট হবে তারা তা দেখবে ধন্যবাদ আপনাকে মলানা সাহেব শুধু অশুবিন্দু হাসি ইমাম মাহাদি আসলাম যে বিপ্লব সৃষ্টি করে গেছেন তা যদি আমরা বলতে চাই তাহলে আমাদের অনেক অধিবেশনের প্রয়োজন হবে আর আপনি যেভাবে ওই যুগে যখন তিনি বারাহিনী আহমদে লিখেছেন সে যুগের আলেমদের কথা বলেছেন কিন্তু আজকেও মানুষ যদি যায় মাহাদ আহমদিয়া জামাতের বিরুদ্ধবাদী ওলামা ইমাম মাহাদি আলাহ ইসলামের বই বারাহিনী আহমদিয়া খুলে তার ফার্সি নজম সুন্দর সুললিত কণ্ঠে পড়ছেন এবং সবশেষে গিয়ে মন্তব্য করছেন এত সুন্দর কথা মির্জা সাহেব লিখেছেন যেটা মোহাম্মদ পরে আর কেউ লিখতে পারেনি কিন্তু উনি সবচেয়ে খারাপ কাজ যেটা করেছেন সেটা ইমাম মাহাদে হওয়ার দাবি করেছেন তোতবা এর মত ভালো আর কেউ ছিল না আর ইউটিউবে আছে আর এটি ইউটিউবে আছে আপনারা লিঙ্ক দেখে নিতে পারেন দর্শক তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো ওনার কাজী পরিচয় দিচ্ছে আমাদের সামনে যে উনি কি করে গেছেন আর উনি কেমন ছিলেন সুদর্শক হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াস আসলাম কি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছিলেন তা তিনি বিভিন্ন জায়গায় বর্ণনা করে গেছেন চলুন তার লেখা হতে একটি অংশ এই পর্যায়ে আমরা আপনাদেরকে শুনিয়ে দিই আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমেদ আলহী ইসলাম নিজ দাবি সম্পর্কে স্পষ্টভাবে বলেন হে ভাই সকল আমি মহাসম্মানিত আল্লাহর পক্ষ থেকেই হাম প্রাপ্ত অলিদের জ্ঞান ভাণ্ডার তথা ইলমে লাদুন্নি থেকে আমাকে জ্ঞান দান করা হয়েছে আবার এই উম্মতের ধর্ম সংস্কারের লক্ষ্যে মীমাংসাকারী রূপে এদের মতবিরোধের নিষ্পত্তি করার জন্য ক্রুশীয় মতবাদকে ঐশী নিদর্শনাদির সাহায্যে ধ্বংস করতে আর খোদা প্রদত্ত ক্ষমতা দ্বারা জগতে একটি পবিত্র পরিবর্তন সৃষ্টি করার উদ্দেশ্যে আমাকে শতাব্দীর শিরোভাগে আবির্ভূত করা হয়েছে সুস্পষ্ট ইলহাম ও সত্য ওহি দ্বারা আল্লাহ আল্লাহতালা আমাকে মুসিহ মাউদ আর প্রতিশ্রুত মাহদি নামে সম্বোধন করেছেন আমি ভণ্ড বা প্রতারকদের অন্তর্ভুক্ত নই আমি মিথ্যাচারীও নই মানুষকে বিপথে পরিচালনাকারীও নই নজমুল হুদা পুস্তক রুহানি খাজাইন চতুর্দশ খণ্ড পৃষ্ঠা উনষাট শুধু দর্শকবিন্দু আমরা শুনছিলাম হাজর মাসি মাহমুদুল্লাহ আসলামের লেখা তিনি যা বলে গেছেন সুস্পষ্ট এখানে আর ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই আমরা দেখতে পাচ্ছি ফোন লাইনে আছেন একজন ভাই আলামিন সাহেব ইতালি থেকে আসসালামু আলাইকুম আলামিন সাহেব জি ভাই আপনি বলুন কি বলতে চাচ্ছেন যে আমি আপনাদের প্রোগ্রাম রীতিমতো দেখি তো আমি আপনাদের বায়াত গ্রহণ করতে চাই তো আমার এই দুইটা প্রশ্ন ছিল ছোট দুইটা প্রশ্ন ছিল জি বলুন যে আমাদের আহমদিয়া জামাত যে

একটা জায়গায় যায়। তারা দাঁত সন্ধান সন্ধান পায় ওইখানে একটা কি দাঁত জাল হাতে এবং ঘাড়ে এবং তার পায়ে শিকল লোহার ঝিঞ্জি দ্বারা পাতা ছিল যদি এটা সম্বন্ধে একটু ব্যাখ্যা করতে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আমি প্রথম প্রশ্নই তো আমার কাছে স্পষ্ট ছিল আমি বাংলাদেশ স্টুডিওতে আছেন মোতরাম মৌলান আব্দুল আব্বাল সাহেব আমি তার কাছে যাব আমি জানি না আব্বাল সাহেব প্রশ্নটি শুনতে পেয়েছেন কিনা এই জন্য আমি আবার সংক্ষেপে বলে দিচ্ছি আলামিন সাহেব ইতালি থেকে ফোন করেছিলেন এই ভাইয়ের প্রথম তিনি প্রথমে একটা ভালো কথা বলছেন যে আমি বয়াত করতে চাই নিয়মিত অনুষ্ঠান দেখি আলামিন সাহেব আপনাকে আহমদিয়াতের ভুবনে স্বাগতম আপনি আপনার ঠিকানা ফোন নাম্বার আমাদের কন্ট্রোল রুমে দিয়ে দেন আমরা পরবর্তীতে যোগাযোগ করে আপনাকে জানিয়ে দেবো কীভাবে বয়াত করতে হয় দ্বিতীয়ত আপনার যে প্রথম প্রশ্ন ছিল যে ইসা আলা সালু আসলাম আমরা বলছি দামেশকে আসবেন কিন্তু আপনি শুনেছেন যে তিনি ফজরের সময় আসবেন দুজন ফেরেশ তার কাঁধে ভর দিয়ে তার নজুল হবে তো ব্যাপারটা আপনার কাছে সুস্পষ্ট নয় তো মালানা আউয়াল সাহেব যদি এ বিষয়ে উত্তর দিতেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য ইটালির থেকে আলামিন সাহেব যে প্রশ্নটা করেছেন সেটার জন্য কয়েকটা মিনিট সময় লাগবে বুঝিয়ে বলার অনুমতি দরকার প্রথম কথা হল হজরত ইসা আলহ সমস্ত নবীদের মাঝে একজন নবী এবং আমরা মুসলমানরা হজরত আদম আলাহিসাল্লাম থেকে আরম্ভ করে যত নবী রসুল এই জগতে এসেছেন সবাইকে মানি এবং এই শিক্ষা কে দিয়েছেন বিশ্ব নবী নবীন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্ল আলহ্লাম এই জন্যই তিনি খাতামান নামে তিনি সব নবী সত্যায়ন করেছেন বলে সব নবী সত্য সাব্যস্ত হয়েছে কোথায় কোরআনে বলা আছে লা নু ফাররেকো বেনা আহাদিম্বীর রসুলে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হবার দিক থেকে কোন নবী এবং কোন রসুলের মাঝে তারতম্য করি না তারা সবাই আল্লাহর পবিত্র ছিলেন আল্লাহর পক্ষ থেকে পবিত্র রসুল এবং নবী হিসেবে এসেছিলেন এবং তারা সবাই সত্যবাদী ছিলেন সমস্যা হচ্ছে হাজরত ঈসা আলে সালতু ওয়াস একদল একদল আলেম খ্রিস্টান পাদ্রীর দল এবং এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা জীবিত বলে মনে করে কেন জীবিত বলে মনে করে তাদের ধারণা হচ্ছে যে কোরআন শরীফে নাকি বার রাফা আহুল্লাহ ইলেহে এই শব্দটা বলে তাকে জীবিত প্রমাণ করে দেওয়া হয়েছে আকাশে অসম্ভব এরকম কোনো কথা কোরআন শরীফে এই অর্থে বলা হয়নি আগে ঘোষণা দেওয়া হয়েছে তিনি মারা গেছেন এবং পরিষ্কারভাবে বলা হয়েছে কোরআন শরীফের বিভিন্ন সুরা বিভিন্ন আয়াতে তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন যেভাবে অন্যান্য সমস্ত নবী মারা গেছেন হ্যাঁ একটা বিশেষ পর্যায়ে ইহুদিদের লানতি মৃত্যুর অপবাদ খণ্ডন করার জন্য আল্লাহ বলেছেন হ্যাঁ আমি তাকে সসম্মানে তুলেছি সম্মান দিয়েছি আমার নিজ সান্নিধ্যে যখন এই কথাগুলো আমরা আপনাদের সামনে পরিষ্কার করে বলি তখন মনোযোগ দিয়ে দেখতে হবে তা না হলে মনোযোগ দিয়ে শুনতে হবে তা না হলে সমস্যা হবে যে আমরা যে কথাটা বলছি সে ধারাবাহিকতাটা না বুঝার কারণে আপনারা হয়তো মূল বিষয়টাকে ধরতে নাও পারেন চলেন আমরা সুরা ইমরানের একশো দেখি। এখন আল্লাহ যা বলছেন সেটা বলা হচ্ছে পরিষ্কার ভাবে এটার অনুবাদ করা হচ্ছে আউজ ইল্লাহি মিন্ রহমান রহিম ইল্লাহ মোহাম্মাদসুল কাদ মিন কাবলিহ রসুল হজরত মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রসুল ছাড়া আর কিছুই নন কাদ নিশ্চয় খালাত গত হয়ে গেছেন মিন কাবলেহি তার পূর্বেকার আর রসুল সমস্ত রসুল এই যে আয়াত্তির অংশ প্রথম অংশ পড়লাম এখানে আল্লাহ তালা বলছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম ও আল্লাহর একজন রসুল এবং এর আগে যত নবী রসুল এসেছেন সবাই গত হয়ে গেছেন সবচেয়ে প্রথম যে ঘোষণাটা রসুল আকরম সাল্লামের মৃত্যুর পর সাহাবিরা সবাই একমত হয়ে দিয়েছিলেন সেটা একই ঘোষণা ছিল হজরতকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ ঘোষণা দিয়ে বলেছিলেন যারা মনে করছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মারা যান নাই তাদেরকে আমি বলে দিচ্ছি তিনি মারা গেছেন এবং এই আয়াতটিতে রাবৎ করে বুঝিয়েছিলেন যে রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রসুল ছাড়া আর কিছুই নন তার পূর্বেকার সমস্ত নবী রসুল মারা গেছেন অতএব তিনিও যদি মৃত্যু বরণ করেন বা তাকে হত্যা করা হয় তোমরা কি তার ধর্ম পরিত্যাগ করে পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে এই যে সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতের যে ব্যাখ্যা দিয়েছেন হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহো এটা কিন্তু সেখানকার উপস্থিত সমস্ত সাহাবিরা মেনে নিয়েছেন বোখারি শরীফ বা খিতাবুল মানের মধ্যে হাজরত আবু বাকর সিদ্দিক বর্ণনা করতে গিয়ে এই হাদিস বর্ণিত হয়েছে এখন আমি এই কথাটা বুঝানোর পর আল আমিন সাহেবকে বলব যে বিষয়ে কোরআন বক্তব্য দিচ্ছে যে বিষয়ে সাহাবিরা একমত পোষণ করছেন তার বিরুদ্ধে কোন মলানা কোন হজুর কোনো মুফতির কথা গ্রাহ্য করা যায় না কেননা কোরআন অর্থাৎ স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন মারা গেছেন যত নবী রসুল এসেছেন আকরাম রসুলের আগে সব মারা গেছেন তার মধ্যে ঈসা আলাইসালাম এক নম্বর কেননা সবচেয়ে কাছের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিবাস্লামের পূর্ববর্তী নবী হচ্ছেন হজরত ঈসা আলাইহালাম অতএব তিনি মারা গেছেন হ্যাঁ যেখানে বররাফা রাফা আহুল্লাহ ইলেহে বলা হয়েছে বরং আল্লাহ তালা তাকে সসম্মানে নিজের দিকে তুলেছেন এইটা আধ্যাত্মিক উন্নতির জন্য ব্যবহৃত হয় আত্মার সান্নিধ্যের জন্য ব্যবহৃত হয় আত্মাকে আল্লাহ তালা সসম্মানে নিজের কাছে স্থান দিয়েছেন এই কথাটা বোঝানোর জন্য রাফা শব্দটি ব্যবহৃত হয়েছে তা না হলে আগে তার মৃত্যুর ঘোষণা দেওয়া আছে পরিষ্কারভাবে অতএব ঈসা আলহ ইসলাম কোরআন অনুযায়ী মারা গেছেন মারে আল্লাহ রাখেকে। আমি সুরা আলী ইমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত পড়েছি এভাবে সুরা মায়দার একশো সতেরো নম্বর আয়াত একশো নম্বর আয়াত এই একই বিষয়ে সাক্ষ্য প্রদান করে সুরা আলী ইমরানের ছাপ্পান্ন নম্বর আয়াত একই বিষয়ে সাক্ষ্য প্রদান করে সুরা আল মায়েদার ছিয়াত্তর নম্বর আয়াত একই বিষয়ের দিকে ইঙ্গিত করে এবং আল্লাহ তালা বলেন যে এখানের মধ্যে আমি এর মধ্যে সুরা মায়দার ছিয়াত্তর নম্বর আয়াতে একটা বড় নিদর্শন বর্ণনা করেছি মানুষ বুঝতে ব্যর্থ হয় আমি কি বলছি আর তারা কি ভাবছে অতএব আমার ভাইয়ের প্রতি আবেদন হচ্ছে ঈসা আলেহ সালাতামের আগমন বার্তা হাদিস শরীফে যে সমস্ত সহি হাদিসে আছে সবগুলো মানে কিন্তু সেগুলো সব রূপক অর্থে প্রযোজ্য কেননা আগে ঈসা আলহ সালাতাম যিনি এসেছিলেন তাকে কোরআন শরীফ মৃত বলে সপস্থ করছে আগমনকারী ঈসার যত গুণ এবং ঘটনার কথা বর্ণনা করা আছে সেইগুলো রূপক অর্থে বুঝতে হবে কেননা আগের ঈসা আল ইসলাম আসতেই পারেন না যিনি মৃত্যুবরণ করেন তিনি ইহকালে দ্বিতীয়বার আর আসেন না দামিশকে অবতীর্ণ দামিশকের পূর্ব দিকে শুভ্র মিনারের উপরে অবতীর্ণ হওয়ার কথা বলা আছে এবং এই কথাটাও বলা আছে যে তিনি আসরের সময় আসবেন ফজরের সময় না আসরের বেলায় আসবেন অর্থাৎ বেলা শেষের দিকে আসবেন কে আমতের পূর্বে একটা প্রহর রয়ে গেছে এরকম একটা সময় তিনি আসবেন অর্থাৎ যদি সারাটা মানব জাতির যুগটাকে একদিন বলা হয় সেই দিনের একটা শেষ প্রহরে তিনি আগমন করবেন এবং সেই প্রহরের নাম আসর দেওয়া হয়েছে আর আমরা ঠিক এমনই এক যুগে বসবাস করছি এই জন্য হাদিস শরীফের যতগুলো কথা আছে সব আমরা পরে আলোচনা করতে পারি আগে কোরআনে কি বলা আছে সেটা সাব্যস্ত হয়ে যাক এবং কোরআনের ওই আয়াতের ব্যাখ্যায় হযরত মোহাম্মদ সাল্লাস্লামের লাশ মুবারককে সামনে রেখে সাহাবিরা কি সিদ্ধান্ত দিয়েছিলেন কি বুঝেছিলেন এর বক্তব্য সেটা বোঝা যাক তারপরে ব্যাপারটা খুব সহজ হয়ে যায় ঈসা আলাইসালাম মারা গেছেন কোরআন শরীফের ত্রিশটি আয়ের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সাব্যস্ত হয় ঈসা আলাইসালাম মারা গেছেন অতএব ঈসা কে পরবর্তী ঈসা যার কথা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম বলছেন তিনি কে এর উত্তর হজরত মোহাম্মদ সাল্লাম দিয়ে গেছেন ইবনে মাজা শরীফের হাদিসে বলেছেন ওয়ালাল মাহাদিও ইল্লা ইসাবনু মারিয়ামা আমি তোমাদেরকে মাসি ইবনে মারিয়ামের আগমন বার্তা শুনিয়েছি তোমরা মনে করছো আকাশ থেকে একজন মারিয়াম এসে টপ করে পড়বেন এরকম কিছুই হবে না আমি তোমাদেরকে জানিয়েছি ইবনে মারিয়াম ইমাম মাহাদি মাহাদাম ছাড়া ভিন্ন কোন ব্যক্তি নন ওয়ালাল লাল মাহাদিও এবং নন প্রতিশ্রুত ইমাম মাহাদি আলাহিসালাম ইবনে মারিয়ামা ইবনে মারিয়াম ছাড়া অন্য কোন ব্যক্তি ভাই আপনার জন্য একটা মিনিট আমি সময় নিয়ে নিই হজরত আকদাস মসিহ মাউদামের একটি লেখার অংশ পড়ে শোনাচ্ছি লেকচার সিয়ালকোটের শেষে হজরত মসিহ মাউদাম বলেছেন আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হজরত ঈসা আলহ সালাতামের মৃত্যু আবার বলছি আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হজরত ঈসা আলহ সালামের মৃত্যু আল্লাহ সহস্তে এই শেকড়ের পরিচর্যা করে থাকেন আর রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম এর সুরক্ষায় নিয়োজিত খোদা তালা তার নিজ বাণীর মাধ্যমে আর তার রসুল সাল্লাম নিজ কর্ম দ্বারা অর্থাৎ সচক্ষে দেখে সাক্ষ্য দান করেছেন সাক্ষ্য দান করে বলেছেন হজরত ইসা আলহাম মৃত্যু বরণ করেছেন তিনি সাল্লাহ আলহ্লাম মেরাজের রাতে হজরত ইসা আলহ সাল্লামকে মৃত ব্যক্তিদের আত্মাদের মাঝে দর্শন করেছেন পরিতাপের বিষয়ে এ সত্ত্বেও মানুষ তাকে এখনো জীবিত বলে মনে করে আর তাকে এমন বৈশিষ্ট্য দান করে যে যা অন্য কোন নবীকে দেয়া হয় নাই এসব কারণেই খ্রিস্টানদের দৃষ্টিতে ঈসা আলহামের ঈশ্বরত্ব আরো বেশি সাব্যস্ত হয় এবং অনেক দুর্বল চিত্তের মানুষ পদস্খলিত হয় আমি সাক্ষী দিচ্ছি হজরত মির্জা গোলাম আহমদ কাদী আল্লাহ বলছেন আমি সাক্ষী দিচ্ছি খুদা তালা আমাকে জানিয়েছেন হজরত ইসা আলাই সালাম মারা গেছেন এখন তাকে জীবিত মনে করলে সত্য ধর্মের বিনাশ ঘটে আর এই চিন্তায়ে নিবগ্ন থাকা একটি ব্যর্থ প্রয়াস মাত্র ইসলামের সর্বপ্রথম ইজমাই ছিল অতীতের কোনো নবী জীবিত নেই এই কথাই ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আয়াত দ্বারা প্রমাণিত হয় খোদা তাআলা হযরত আবু বকর رضی আল্লাহু আনহুর পুরস্কার বর্ষণ করুন যিনি এই ইজমার উদ্যোক্তা আর যিনি মেম্বরে চড়ে এই আয়াতটি পাঠ করে শুনিয়েছিলেন

ঈসা আল্লাহ ইসলায় আছে মৃত্যুর বিষয়ে ওনার কোনো দ্বিমত নেই উনি বলছেন যে ফেরেস্তার কাঁধে ভর দিয়ে যে ঈসার অবতরণের কথা এটি তো আক্ষরিক অর্থে পূর্ণ হয়নি এটি বলতে আসলে কি বোঝানো হয়েছে উনি দ্বিতীয় প্রশ্ন করছেন জন সাহাবি একবার নদী পার হয়ে গেলেন বা সমুদ্র পার হয়ে গেলেন সেখানে গিয়ে দেখলেন যে শিকল দিয়ে একটি প্রাণীকে বাধা আছে এবং তারা বললেন যে এটি দাজ্জাল বা এই প্রাণীটি হচ্ছে দাজ্জাল তো এইটির ব্যাখ্যা উনি জানতে চেয়েছেন মারানা ওয়াল সাহেব যদি বলতেন ধন্যবাদ আপনার যে হাদিস শরীফ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে এবং সেখানে বলা আছে যে ঈসা ইসা সালাম আসরের সময় দুই ফেরেস্তার কাদের উপরে ভর করে আসবেন সেখানে আর কিছুই বলা হয়নি বলা হয়েছে তার সমস্ত কার্যক্রম ঐ সেই সমর্থন পুষ্ট হবে আল্লাহ নিজে তার বাহিনী দ্বারা আগমনকারী ঈসা আলসালাম এর কাজে তাকে অলৌকিক ভাবে সাহায্য করবেন মানুষ আশ্চর্য হয়ে যাবে যে এত ক্ষুদ্র একটা মানুষ একটা মাটির মানুষ সে কিভাবে এত বড় কাজ সম্পাদন করে সে কিভাবে এত বড় বিজয় লাভ করতে পারে একা মানুষ সে খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে তোমাদের ঈশ্বর পুত্র ঈশ্বর মিথ্যা কোন আল্লাহ কোন পুত্র সন্তান জন্ম দেন নাই আর যাকে তোমরা ঈশ্বর পুত্র ঈশ্বর বলে বিশ্বাস করো তিনি মারা গেছেন দিলেন তিনি করে মূল মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে বললেন তোমরা যে অদ্ভুত ঈসা আলাইসলামকে আকাশ থেকে নামাচ্ছ ইহুদি নবীকে তিনি আসলে খাতামান্নবিন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এর সম্মান হানি ঘটে তার ধর্মের অসম্পূর্ণতা এবং অসারতা প্রমাণিত হয় বরং এই উম্মতের ঈসা মাসি এই উম্মতের মধ্য থেকে হবে সে মুহাম্মাদি মাসি হবে হজুর সাল্লাহ আলী আসালামের দাস হবে তবে গিয়ে হজুর সাল্লাহ আলী আসালামের শ্রেষ্ঠতা প্রমাণিত হবে তিনি শিখদেরকে বললেন হে শিখরা তোমাদের গুরু বাবা নানাক মুসলমান ছিলেন হিন্দু আর্য সমাজি এবং সনাতনীদেরকে চ্যালেঞ্জ দিয়ে তাদের কদাচারের বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন যুক্তির মাধ্যমে তাদের শাস্ত্র দিয়ে তাদেরকে খণ্ডন করে দেখিয়েছেন কোন ধর্মজগতের কোন অংশের দিকে তিনি চ্যালেঞ্জ ছাড়া রেখেছেন আমার জানা নেই যেখানেই ধর্মের ধর্মজগতের কথাচার এবং অসারতা সেখানেই তিনি চিকিৎসকের দায়িত্ব পালন করেছেন কেন কিভাবে আরো পর্যন্ত তার বাণী পৌঁছেছেন জার্মানি পর্যন্ত তিনি তবলিক পৌঁছেছেন ইংল্যান্ডে তিনি তবলিক পৌঁছেছেন আমেরিকাতে তিনি চ্যালেঞ্জ করছেন খ্রিস্টান পাদ্রীদের দলদেরকে কিভাবে একটা মানুষ এটা করতে পারে দুই ফেরেস্তার কাঁধের উপরে ভর দিয়ে যে নামে তাকে আল্লাহ তালা এই অলৌকিক শক্তি দেন এবং অলৌকিক সাহায্য দান করেন এই কথাই বলা আছে ওই ফেরেস তাদের কাঁধের উপরে ভর করে অবতীর্ণ হবার মাঝে আর ওই যে হজরত তামিম দারির যে হাদিসের কথা আপনি বললেন হজুর সাল্লামের জীবদ্দশায় একজন সাহাবি স্বপ্নে দেখলেন যে তিনি একটা ঝড়ের মধ্যে পড়ে একটা নৌকা করে যাচ্ছেন একটা আইল্যান্ড বা দ্বীপের মধ্যে ঢুকেছেন সেখানে গিয়ে উদ্ভট এক দানবের মতো মানুষ সে বাধা গির্জার মধ্যে বন্দী ছিল এটা ইঙ্গিত করছে যে এই দানব যে পাপের লাইসেন্স ইস্যু করার যে দানব যারা পরাশক্তি লাভ করবে এই খ্রিস্টীয় মতবাদের অনুসারীরা পরাশক্তিতে পরিণত হবে এটা এখন ওই যুগে চোদ্দশো বছর আগের যে দর্শন বা দৃষ্টি ছিল বা দিব্য দর্শন ছিল সেই দিব্য দর্শনে দেখানো হয়েছে এখন সে গির্জার মধ্যে আটকে আছে এবং পরবর্তীকালে এটা প্রকাশিত হতে যাচ্ছে এটা কোরআন শরীফেরও ইঙ্গিত রয়েছে এদিকে যে তোমরা তাদেরকে জাগ্রত মনে করছো আমি তোমাদেরকে জানিয়ে রাখছি এখন তারা জাগ্রত নয় বহম রুকুদ এখন তারা ঘুমন্ত আছে যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল কখন জাগ্রত হবার কথা রসুলি আকরাম সাল আলী সাল্লাম বলে গেছেন শেষ যুগে জাগ্রত হওয়ার কথা এবং সেটাই হচ্ছে দা জালি ফিতনার যুগ সেটাই হচ্ছে এই পশ্চিমা সভ্যতার হুর হুড় করে ছড়ানোর যুগ যেটার সূচনা হয়েছিল আজ থেকে প্রায় দুইশ আড়াইশো তিনশো বছর আগে আর এখন সেটার একটা পরিণতির দিকে এগোচ্ছে এই এই যে আমরা সাহসের সাথে কথা বলছি এই যে আমরা যুক্তির সাথে ত্রিত্ববাদকে খণ্ডন করছি এই যে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ধর্মরাজ্য বিপ্লব সাধনের কথা বলছি মানুষকে বশ করার ব্যবস্থা করছি এটা আমাদেরকে হযরত আকদাস مسیহ মাউদ ইমামতি আলাইহিস সালাতু ওয়াস শিখিয়েছেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞানের ভিত্তিতে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মাওলানা আব্দুল আওয়াল সাহেব ভাই আলমিন সাহেব আপনি আশা করি এবার প্রশ্ন উত্তর পেয়েছে নাকি ধন্যবাদ আপনাকে আলামিন সাহেব আপনার জন্য আমরা যে কথাটি বললাম আপনি বয়াত করতে চাইলে কন্ট্রোল রুমে নাম্বার দিয়ে দেন পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আপনার সাথে যোগাযোগ করব আপনাকে জানিয়ে দিব কিভাবে করতে হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আলামিন সাহেব আবারও এবার আমি এবারে আমি যাব কাদিয়ানে কাদিয়ানের পূর্ণভূমিতে আছেন মৌলানা মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেব মৌলানা সাহেব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি গতকাল আপনি আমাদেরকে গত পরশু আপনি আমাদেরকে হিন্দু ধর্মে সেই যুগে আগত মহাপুরুষের সম্পর্কে কি বলা আছে তা হিন্দু শাস্ত্র বা সনাতন ধর্মের যে শাস্ত্র আছে তার আলোকে বলেছিলেন আজকে আমরা জানতে চাইব যে বৌদ্ধ ধর্মে সেই যুগে যে মহাপুরুষের আগমনের কথা আছে সে সম্পর্কে কি বলা আছে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ আহরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সম্বোধন করেন বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আরসালনা রুসलन মিন ক্বাবলিকাম মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুমাল لم নাকসুস আলাইকা আমরা অনেক নবীদের নাম তোমার উপরে বর্ণনা করেছি আর অনেক নবীদের নাম আছে যা তোমাকে বর্ণনা করা হয়নি এর আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 86 ওয়া ইসমাইলা ওয়াইদিরিসা বা জিল কিফলে কুল্লুমিনা সাবরেই অনেক কোরআনের মুখশ্বরীন এই জায়গা বা জিল অর্থ করে কপিলওয়ালা অর্থাৎ হযত গৌতম বুদ্ধ আলে ইসলাম নবীর নাম কোরআনের উল্লেখ বলে গৌতম বুদ্ধের জন্ম আর ঈশ আলে ইসলাম এর জন্ম থেকে ছশো বছর আগে হয়েছে আর আজ থেকে যদি আমরা গণনা করতে চাই তাহলে দু হাজার বছর আগে আপনার জন্ম হয়েছে আশি বছরের অবস্থায় আপনার মৃত্যু হয়েছে আপনি নিজের পরেও একজন আরেকটা মেত্রিয় নামের উল্লেখ করেছেন কে আমি শুধু প্রথম বুদ্ধ নাই আমার পরে আরেকজন বুদ্ধ হবে যে মেত্রিয় হিসাবে আসবে বুদ্ধ ধর্মের যে বই পুস্তক গুণ আমরা পাই সে বই পুস্তক যখন আমরা বিভাগ করতে চাই তাহলে ওদের ত্রিপিটক বলা যায় অর্থাৎ তিনটে টোকরি প্রথমে নাম বিনে তারপরে সুত পিটক তারপরে অভিধম পিটক সুত পিটকের ফের আরো ভাগ রয়েছে তার ভেতরে দীঘ নিকায় একটা ভাগ দিক নিকায়ের ফের তিনটে ভাগ হয়ে যাচ্ছে পথিক বাক্য তার ভেতরে একটা সুত আছে চাকবাতি সুত এই সুতের ভেতরে গৌতম বুদ্ধ একটা পুরো চ্যাপ্টার রয়েছে যার নাম রয়েছে মেতাই ও নাম ভাগবত উপজাসী মূল হলো এর শব্দ পালি ভাষার শব্দ যার একটা লাইন পড়ে আমি একটু ব্যাখ্যা করে দেব নিজের শ্রোতাদের জন্য গৌতম বুদ্ধ বলছেন আসিত আসে সে আকেশু ভিক্ষে মানুষ সেচু নাম ভগবা লোকে উপজে ভবিষ্যৎ কলে একজন মনুষ্যদের ভেতরে ম্যাত্রীয় নামে বোদ্ধ হবে এই ম্যাত্রিয় আর গৌতম বুদ্ধ ধর্মের ভেতরে অনেক বইয়ের ভেতরে এর খবর দেওয়া হয়েছে ওনার বিশিষ্ট যারা শিষ্যরা ছিল যেরকম আনন্দের নাম আছে ওরা খবর দিয়েছে তারপরে পাঁচশো বছর পরে আর আরেকটা বই লেখা হয়েছে মিলেন্দ পিন্ধ তার ভেতরে খবর আছে ফের বুজুর্গ যারা বুদ্ধ রাজারা ছিল তারা সব যখন বৌদ্ধ ধর্মের ভেতরে মূর্তি বোঝা হলো তাহলে আমরা অনেক জায়গায় মেত্রীর মূর্তি গুণ দেখতে পাই যার ভেতরে বোঝা যায় এর চিহ্ন যা বলা হয়েছে সে চিহ্ন মধ্যে অনেক চিহ্ন আছে তার ভেতর থেকে আমি একটা চিহ্ন শুধু আজকের আপনাদের সামনে রাখতে চাই মূল হলো পালিতে তারপরে পালির অক্ষর হলো সো ইমাম পথিম সাগর পর্যন্তম আদণ্ডেন আসথেন ধম্মেম অভিবিজে অধ্যায় বোধ ভারতী বনারস থেকে এই বই ছাপানো হয়েছে তার ছশো সাঁতাল্লিশ নম্বর পৃষ্ঠার আর উনিশশো এই বই হয়েছে এর অর্থ হল সেই মেত্রীয় সাগর পর্যন্ত এই পৃথিবীকে দণ্ড এবং শস্ত্রর বিনা বিজয় করে শাসন করবে এইখানে আমি বলতে বলতে চাচ্ছি গৌতম বুদ্ধ আল যা চিহ্ন বলেছেন মেত্রীয় চিহ্ন সেই চিহ্ন আমরা হাদিসেও খুঁজে যদি যোগ করতে চাই তাহলে ভাই হাদিসে বুখারি কেতাবুল আম্বেয়া বাব নজুল এই ইবনে মারইয়াম এর ভিতরে রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে যে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নফসি বিয়াদিহি লইউশকান্না আইনযাল ফীকুম ইবনে মারইয়ামা আাকামান আদালান পয়য়াক্সুরুস সলিবা ওয়া ইয়াবতুল খিনযীরা ওয়া ইয়াজাউল হারবা যে যখন ইমাম মাহদীর আগমন হবে তখন ইয়াজাউল হারব হবে যুদ্ধ শেষ হয়ে যাবে এইখানেই ও পুরো বুদ্ধ ধর্মের ভেতরে যা বলা হয়েছে যে দণ্ড এবং শস্ত্রবিহীন সে বিজয়ী করবে তার অর্থ এই হচ্ছে যে তখন যুদ্ধ বিহেদ হয়ে যাবে আর জিহাদ শেষ হয়ে যাবে ফের আরেকটা এর ভেতরে আরেকটা আছে যে সাগর পর্যন্ত যেখানে এই পৃথিবীর লাস্ট কিনারা পর্যন্ত আছে পবিত্র কোরআন মজিদের আয়াতের ভেতরে রয়েছে যে যখন ইমাম মেহেদি আসবেন তখন আলমী বিজয় যখন বিশ্ব বিজয় হবে তখন ইমাম মেহেদির ওই বিজয় হবে সূরা সাফ আয়াত নম্বর 10 এর ভেতরে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

অনুসারে হযত ইমাম মেহেদী আলিসাল্লাম অর্থাৎ মির্জা গোলাম আহমেদ সাব এই যোগে এসেছেন মেত্রিয়ার প্রথম অবির্ভাব তো হলো হযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কিন্তু মেত্রিয়ার দ্বিতীয় বেসী দ্বিতীয় প্রাদুর্ভাব হযত মির্জা গোলাম আহমেদ সাহের রূপে হয়েছে যিনি বৌদ্ধ ধর্মের অনুসারে এই যোগে শান্তি স্থাপনা করার জন্য এসেছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা মুজাহিদ সাহেব খুব সুন্দরভাবে আপনি উত্তর দিলেন অনেক নতুন বিষয় আজ প্রথমবারের মতো আমাদের আলোচনায় আসলো

একদিন স্বপ্ন দেখেছি আর এই কথা মতো দোয়া করেছি তিনটি স্বপ্ন দেখেছি তিনটি থেকে আমি একটি বলেছিলাম এর আগে এক মাস আগে আর কি বলতো সাই ভাই আমি দেখতেছি আমি আর আমার দুই ভাই এক জায়গায় আছি এখানে চতুর্দিকে বোমা হামলা গুলাগুলি হচ্ছে কিন্তু আমাদেরকে কেউ গুলি গুলি অথবা বোমা হামলা করছে না আমরা যান জন্য এদিকে এদিকে যাচ্ছি কিন্তু আমার ভাইকে আমি বলছি ভাই তুমি যদি শান্তি চাও আমার কাছে একটি রাস্তা আছে যাবে লাই বললো যে হ্যাঁ তারপরে একটু সামনে গিয়ে দেখি একটি নদী আছে নদীর কাছে একটি নৌকা ভাইকে বললাম ওই দিকে যাবেন লাই বললো হ্যাঁ যাবো উঠলাম ওই গেলাম যাওয়ার পরে দুই আদমি ইমাম নামাজ পড়াচ্ছেন আচ্ছা বর্তমানে যে খলিফা আছে আপনাদের জি উনি আর আগের খলিফা ইমামতি করছেন আমরা গিয়ে গিয়েছি তারপরে উনি আমাদের দিকে দেখে কোন জন মুচকি হাসি দিয়েছেন আচ্ছা মানে কি ভাই আমি জানতে চাই ধন্যবাদ গোলাপ সাহেব আপনি খুবই সুন্দর একটি স্বপ্ন দেখেছেন আপনি খুবই সুন্দর স্বপ্ন দেখেছেন মৌলা ফিরোজ আলম সাহেব আপনি যদি বলতেন আমাদের দিকে কি উনি ওনার গোলাগুলি হচ্ছিল দুই ভাই আছেন চারদিকে গোলাগুলি কিন্তু কোনো ওনার ওনাদের কোনো বিপদ হচ্ছে না ওনার ভাইকে উনি বললেন যদি বাঁচতে একটা পথ আছে নৌকায় গেলেন নদীর পার হলেন ওখানে গিয়ে দুইজনকে দেখতে পেলেন আমাদের বর্তমান ইমাম নামাজ পড়াচ্ছেন আর চতুর্থ খলিফাও আছেন তো এর মানে কি উনি জানতে চাচ্ছেন এটি স্পষ্ট আপনার স্বপ্ন থেকে বোঝা যায় যে খোদা তালা আপনাকে সঠিক এবং নেক ফেতরত দিয়েছেন এবং সন্ধানেই ফিতরত আল্লাহতলার ফজলে আপনার রয়েছে আর এই সমস্যা বিপদাপদ আপদ ঝড় ঝঞ্ঝার মাঝে যেখানে অন্যরা সমস্যা কবলিত বিপদ বিপদে যারা পড়েছে অন্যরা বিপদে পড়েছে কিন্তু আপনাকে আল্লাহতলার নিরাপত্তার বা নিরাপত্তার দিকে নিয়ে যাচ্ছেন বা যে সেই পথ প্রদর্শন করছেন যেই পদ যে পথ হল নিরাপদ যে পথে কোনো ঝুঁকি নেই যে পথে যদি আপ সেই পথে যদি আপনি অগ্রসর হন আপনি নিরাপদ থাকবেন আর সেই নিরাপত্তার সম্পর্ক এই যুগের ইমামের সাথে এই যুগের ইমামের খলিফাদের সাথে যারা এই যুগের ইমাম হজরত মির্জা গুলাম সালাতু আলাই সালাত হাতে বয়াত করবে তার তিরোধানের পর যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে সেই খেলাফতের ছায়ায় যারা আশ্রয় নেবে তাদের আর কোনো ভয় নেই এটি হজরত ইমাম মাহাদাল আসলাম তার এক পঙ্ক্তিতেও লিখেছেন যে চতুর্দিকে শুধু বিপদ আর বিপদ আর আমি হলাম কা হেসার অর্থাৎ আমি হলাম হার তরফ এ পঙ্ক্তির প্রথম অংশ আমি ভুলে যাচ্ছি যে চতুর্দিকে রক্তপিপাসু হিংস্র প্রাণী বিরাজ করছে আর এমন পরিস্থিতির ভিতর আমি হলাম নিরাপত্তার দুর্গ তো আমাতে আশ্রয় নাও তোমরা নিরাপদ থাকবে তো এটি আল্লাহ তালা আপনাকে স্বপ্নে দেখিয়েছেন আর হজরত ইমাম মাহাদি আলাহ তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন যে আগ হে আগ সে ও বাঁচায়ে যায়গে ও যে রাখতে হ্যাঁ খুদায়জুল আজায়েব সে পেয়ার যে বিশ্বযুদ্ধের কথা বারবার এখন বর্তমান খলিফা বলছেন পাশ্চাত্যের লোকদেরকে ডেকে বলছেন এই কিছুদিন আগে এখানে এখানে একটা পিস সিম্পোজিয়াম হয়েছে সেখানে ইংল্যান্ডের বিভিন্ন মন্ত্রীকে তিনি ডেকে তাদের উপস্থিতিতে শুনিয়েছেন ইসলামী শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেছেন আর বলছেন যে যুদ্ধ মানুষের অন্যায়ের কারণে পৃথিবী একটা যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধ এড়ানোর কোনো উপায় নেই যদি তোমরা ইনসাফ এবং সুবিচার করা না শিখো তাদেরকে সামনে বসিয়ে চার পাঁচশো ইংরেজ তাদেরকে সামনে বসিয়ে তিনি কোরআনের আয়াত পেশ করছেন মোহাম্মদ রসুল্লার বিভিন্ন উক্তি পেশ করছেন আর বলছেন যে এটি থেকে বাঁচার উপায় হলো ইনসাফ এবং সুবিচারের দিকে ফিরে আসা হে মানবমণ্ডলী তো এই মাম্মাদ ইসলাম বলেছেন যে তোমরা এই যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ আসছে এটি থেকে রক্ষা পাবে যদি আমার দুর্গে তোমরা আশ্রয় নাও আর এই যুদ্ধ থেকে বাঁচার একটি উপায় এই যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকেও বাঁচার একটি উপায় তা হলো যারা খোদাতালাকে ভালোবাসে আর খোদাকে ভালোবাসার সবচেয়ে উত্তম মাধ্যম হলো যুগে খোদার পক্ষ থেকে যিনি আসেন তার সামনে নত হওয়া সমর্পণ করা তো আপনার স্বপ্নের অর্থ এটি আপনি কাল বিলম্ব না করে খোদা তালার খলিফার হাতে বয়ত করেন ধন্যবাদ আপনাকে ভাই গোলাপ সাহেব আশা করি উত্তর পেয়ে গেছেন এ ব্যাপারে আমি আর কিছু বলছি না এখানে আমরা বলেছি ঢাকা স্টুডিওতে আছেন আমাদের সাথে আজকে নতুন মুখ মৌলানা মোহাম্মদ সুলাইমান সাহেব তার কাছে আমি যাব হাজত ইমাম মাহাদি সালাতু সাল্লা বা প্রতিশ্রুত মসি হিসাবে যিনি এ দুনিয়াতে এসেছেন তা তার একটি অন্যতম কাজ হচ্ছে তিনি শরীয়তকে পুনঃ প্রতিষ্ঠিত করবেন এক্ষেত্রে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলহ সাল্লা ওসলাম কি কাজ করে গেছেন এ ব্যাপারে যদি আপনি বলতেন মৌলানা মৌলানা মোহাম্মদ সুলাইমান সাহেব জি জাকুমুল্লাহ হজরত রসুল আকরম সাল্লাসাল্লাম বলে গেছেন লাউ কান আল ইমানো সুরাইয়া লনা লাহ রিজালুন আউ রাজুলুম মিন হাউলায় যে যদি যখন ইমান সুরাইয়া নক্ষত্রে চলে যাবে তখন পারস্য বংশের এক বা একাধিক ব্যক্তি এই ইমানকে পুনরায় পৃথিবীতে এই ধরাপৃষ্ঠে পুনঃপ্রতিষ্ঠা করবেন এখন প্রশ্ন হল যে ইমান কি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে যখন জিব্রাহিল আলাহ জিজ্ঞেস করলেন যে ইমান কি তখন রসুল্লাহ সাল্লাহ ইসলাম এর উত্তরে বলেন আন্ত ও বিল্লাহে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউম আল আখির ওয়াল কদর খায়র ওয়াল ওয়া শাররিহি যে ঈমান হলো আল্লাহ ফেরেশতা তার কিতাবসমূহ এবং তার রসূলগণ পরকাল এবং তাকদিরের ভালোমন্দের উপর বিশ্বাস করা তাহলে বোঝা গেল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে ইমান সুরাইয়া নক্ষত্রে চলে যাবে এর অর্থ কী দাঁড়াচ্ছে এর অর্থ হল যে বাহ্যিক ভাবে ইমানিয়াতের ওপর মুসলমানদের বিশ্বাস তো থাকবেই কিন্তু ইমানের যে প্রাণ ইমানের মাঝে যে সার সেটা থাকবে না অতএব প্রতিশ্রুত মহাপুরুষ ইমাম মাহিদি আলাহ ইসলামের প্রধানতম কাজ হবে যে হাজরাতে ইমাম মাহিদি আলাহ ইসলাম সেই প্রাণকে প্রতিস্থাপন করবেন পুনরায় এখন এর প্রতিটির একটি একটি করে যদি দেখা যায় যে মুসলমান স্বয়ং মুসলমানরা যাদের বিশ্বাস হলো মূর্তি পূজা করা ফেরেস্তাদের ইবাদত করা বা জিনিসের ইবাদত করা অন্তর্ভুক্ত এবং এটা জানা সত্ত্বেও মুসলমানদের একটি দল কবরের সামনে গিয়ে করছে আলেম সমাজ বিশ্বাস করেন এবং দৃঢ়ভাবে তারা এই বিশ্বাসটা রাখেন যে কোন মানুষের ক্ষেত্রে বা কারো কারোর জন্য আল্লাহ তালার খোদাই কোন সিফাতকে আরোপ করা এবং তার জন্য বিশ্বাস করা তার মাঝে বিদ্যমান আছে বলে এই জ্ঞান রাখা এটা শিরিকের অন্তর্ভুক্ত অথচ খোদ আলেম রাই হজরত ইসা আলহ ইসলামের সাথে এমন এমন বিশেষণ ব্যবহার করছেন যা কেবলমাত্র আল্লাহ তালার সাথে সম্পর্কযুক্ত যেমন দেখুন হজরত ইসা আলহ ইসলাম তাদের বিশ্বাস হলো দু হাজার বছর যাবৎ আকাশে বসে আছেন তার খাবারেরও কোনো প্রয়োজন পড়ছে না তার দেহের কোনো পরিবর্তনও ঘটছে না অতএব বিস্তর বিশ্লেষণ রয়েছে কিন্তু সংক্ষেপে বলতে গেলে যে এমন এক পরিস্থিতিতে ইমাম হাজরত ইসলামের আগমন ঘটেছে এবং আসার এবং প্রয়োজন পড়েছে যখন মুসলমানদের অবস্থা এমন ছিল যেন তারা আল্লাহকে সম্পূর্ণভাবে গেছে যে একজন কাদের এবং একজন সর্বশক্তিমান খোদা তাদের জন্য বিদ্যমান রয়েছে জীবন্ত খোদা তাদের বিদ্যমান রয়েছে হজরত মসিম মাহমুদ আলাহ ইসলামের যে যুগে আবির্ভূত হয়েছেন তখন এমন একটা অবস্থা বিরাজ করছিল যেন সাধারণ মানুষ সাধারণ জিন এবং ভূতের ভূতের সাথে সম্পর্ক করার জন্য প্রস্তুত এবং ইন্টারেস্টেড যে আমরা ভূত এবং জিনের বর্ষতা জিনকে বস করব এবং তারা তাদের সাথে বন্ধুত্ব করব অথচ আল্লাহ যিনি সর্বশক্তিমান যার সমস্ত ক্ষমতার আধার যিনি তার সাথে সম্পর্ক করার ব্যাপারে সম্পূর্ণভাবে উদাসীন হজরত মসিম মাহমুদ আল্লাহ ইসলাম এই বিষয়টিকে দৃঢ় প্রতাপের সাথে মোকাবেলা করেছেন এবং আল্লাহ তালার আল্লাহ তালার অস্তিত্ব এই জগতে প্রতিষ্ঠা করেছেন এবং তিনি বলেছেন যে এক জীবন্ত খোদা বিদ্যমান রয়েছে তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বলেছেন আমি সেই জীবন্ত খোদাকে লাভ করেছি যেই খোদা কথা বলে নিজের অস্তিত্বের নিদর্শন প্রদর্শন করে থাকেন অতএব আল্লাহ তালার অস্তিত্ব হজরত মসিম মাহমুদ আলাহ ইসলাম মসি আলাহ ইসলাম স্পষ্ট করেছেন ঠিক একইভাবে কোরআন শরীফের ব্যাপারে দেখুন মুসলমান মুসলমানদের মধ্যে একটি বড় অংশের ধারণা কোরআন শরীফের একটি অংশ নাকি মনসুখ বা রোহিত আল্লাহ শেষ ঐশী শরিয়ত গ্রন্থ সমস্ত কিয়ামত কাল পর্যন্ত যে শরিয়ত বিদ্যমান হজরত মসিমাউদ্দাল ইসলাম অত্যন্ত চমৎকার ভাবে এর উত্তর দিয়েছেন এবং বলেছেন কোন আয়াত কোরআন শরীফের রহিত নয় কোন আয়াত কোরআন শরীফের এমন নয় যেটা নিষ্ক্রিয় যেটার কাজ শেষ হয়ে গেছে বরং কেয়ামত কাল পর্যন্ত কোরআন শরীফের প্রতিটি আয়াতের প্রতিটি অক্ষরের কাজ বিদ্যমান এবং সক্রিয় এবং জীবন্ত এবং যে সমস্ত আয়াতকে তারা উপস্থাপন করেছে এই সমস্ত আয়াত যে এগুলো রহিত হয়ে গেছে হজরত মাসিম মাহমুদুল ইসলাম এই সমস্ত আয়াত থেকে এমন এমন তথ্য উদ্ঘাটন করে দেখিয়েছেন যে শত্রুরাও হতবম্ব হয়ে গেছে আর এখন যে সমস্ত আয়াত মাসিম মাহমুদুল্লাহ ইসলাম উদ্ঘাটন করে দিয়ে গেছেন তথ্য এগুলো নিয়ে এখন যে কেউ ইসলামের শত্রু ইসলামের শত্রুদের বিরুদ্ধে দণ্ডায়মন হতে পারবে এই সমস্ত আয়াত নিয়ে এবং তারা ইসলামের শরীয়তের যে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব সেটা প্রমাণ করতে পারবে হজরত মাসিম মাহমুদুল্লাহ ইসলাম যে সমস্ত কাজ করেছেন এর একটি মাঝে যুগান্তকারী কাজ ছিল কাসের সলিম অর্থাৎ তিনি ক্রুশ ভঙ্গ করেছেন হজরত মসিম মাহমুদুল ইসলামের যুগে এই যে ক্রুশীয় মতবাদ এটি এমন একটি পর্যায়ে ছিল এমন একটি ভয়ঙ্কর মতবাদ এটি

খ্রিস্টানদের বিশ্বাস হলো যেই ব্যক্তি এই বিশ্বাসে বিশ্বাসী হবে এবং এই পাশ্চিত্যবাদকে মেনে নিবে তার জন্য কোনো প্রয়োজন নেই সে শরীয়তের সমস্ত বাধা সমস্ত সীমাবদ্ধতা সমস্ত গন্ডি থেকে সে নিজেকে ছাড়িয়ে নিতে পারবে অর্থাৎ সে শরীয়ত থেকে মুক্ত অতএব এই যে ভয়ঙ্কর একটি শিক্ষা এই শিক্ষা থেকে হাজরত মাসিমদ আলাহ ইসলাম ইসা আল্লাহ ইসলামের সাধারণ মৃত্যু সাব্যস্ত করে এই খ্রিস্টীয় এই মতবাদের যে বিশ্বাসের অসারতা প্রমাণ করেছে আর মুসলমানদেরকে বলেছেন দেখো কোরআনের শ্রেষ্ঠত্ব বিদ্যমান এবং কোরআনের যদি কারো মাঝে আভ্যন্তরীণ অভ্যন্তরীণ এবং বাহ্যিক কোনো অন্তরায় না থাকে তাহলে পবিত্র কোরআন এমন কোরআন এমন শেরিয়ত আল্লা তালার পক্ষ থেকে যে একটা মানুষকে সাত দিনের মাঝে পবিত্র করতে পারে অতএব শুধু আমি উদাহরণস্বরূপ কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি এই প্রত্যেকটি প্রত্যেকটি বিষয় আলোচনা হতে পারে। ইমানিয়াতের যতগুলো বিষয় আছে যেগুলোর এই সমস্ত বিষয়গুলোতে প্রাণ সঞ্চার করেছেন যেগুলো সম্পূর্ণভাবে প্রাণহীন ছিল সাধারণভাবে বাহ্যিক ভাবে বিশ্বাসবগুলোর মধ্যে সকল মুসলমানের সকলে রয়েছে কিন্তু প্রাণ সঞ্চার হজরত মসিম আবদুল্লাহ ইসলাম এই যুগে এসে করেছেন আর এভাবে হাজরত মাসিম মাহমুদুল্লাহ ইসলাম শরীয়ত কে প্রতিষ্ঠা করেছেন যা আর কারো বেলা এটি সম্ভব ছিল না ধন্যবাদ আপনাকে মৌলানা সোলাইমান সাহেব সুন্দর উত্তর দেওয়ার জন্য আমরা এ ব্যাপারে আরো আলোচনা শুনবো এখানে আমি দেখতে পাচ্ছি নাসির উদ্দিন বিপ্লব সাহেব লন্ডন থেকে লাইনে আছেন নাসির উদ্দিন বিপ্লব সাহেব আসসালাম আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য Ami, ez duzue da, ez duzue da, zire, eta enkorto bainetxo, ez আমার মানে উইশ এই ওটা সাফল্য কামনা সত্য আচ্ছা নাসির উদ্দিন সাহেব আপনাকে ধন্যবাদ আপনি সত্য সন্ধানের কামনা করেছেন ধন্যবাদ আপনাকে শুধু দর্শক বৃন্দ আমরা প্রায় এক ঘন্টা পার করতে যাচ্ছি আমি যাবার বিরতিতে যাব বিরতিতে যাবার আগে আপনাদেরকে হাজ ইমাম মাহাদি আলাহিয়া সাল্লাত আসলাম এর জামাতের অর্থাৎ আহমদিয়া জামাতের ধর্মবিশ্বাস কী তা আপনাদেরকে শুনিয়ে দিতে চাইব চলুন আমাদের জামাতের ধর্মবিশ্বাস কী তা এবার শুনে নেই আমি মহা সম্মানিত আল্লাহর নামে শপথ করে বলছি আমি কাফের নই মোহাম্মদ রসুল হল আমার বিশ্বাস আর লাহ ওয়া মোহাম্মদ নবিন্মদ সাল্লাহ্লাম সম্বন্ধে আমার ইমান আল্লাহ তালার যত পবিত্র নাম আছে কোরআন শরীফে যত অক্ষর আছে খোদা তালার দৃষ্টিতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি যত গুণাগুণ আছে আমি ততবারই কসম খেয়ে আমার এই বক্তব্য দিচ্ছি আমার কোনো বিশ্বাস আল্লাহ ও রসুলের শিক্ষা পরিপন্থী নয় আর যে এমনটা মনে করে এটা তার নিজের বোঝার ভুল যে ব্যক্তি এর পরেও আমাকে কাফের বলে মনে করে আর কাপে আখ্যায়িত করা থেকে বিরত হয় না সে নিশ্চিতভাবে জেনে নিক মরার পর তাকে প্রশ্ন করা হবে আমি মহা সম্মানিত আল্লাহর নামে কসম খেয়ে বলছি আল্লাহ রসুলের প্রতি আমি এত অগাধ বিশ্বাস রাখি যে এই যুগের সমস্ত ইমানকে যদি দাড়ি একটি পাল্লায় রাখা হয় আর আমার ইমানটি যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে আল্লাহর অনুগ্রহে আমার এই পাল্লাটি বেশি ভারী হবে কেরমত সাদে কিন দর্শক আমরা আহমদিয়া জামাতের ধর্মবিশ্বাস হাজতি মুহাম্মাদী আলা এসলাত ওয়াসামের রাকিদা এবং মতাদর্শ শুনছিলাম তো আমরা এখন দর্শক ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতি থেকে ফিরে ফিরে আসবো একটু পরেই আশা করি তখন আবারও আপনাদেরকে সাথে পাবো আসসালামু আলাইকুম হে মুচি হে মাও হে মুচি হে মাও চালামজি কে তোমাৰ চকা সে

পেয়েছিল ইসলা দিবানি তুমি মুসহ করিযা দেখাল সে ইসলা দিবানি তুমি মুসহ করিযা সে ইসলাম হে মসী হে মৌ হে মসি হে শয়তান শানজি বিলিস রূপে ইসলাম নাশ তোড়ে চানাজি বিশ রূপে ইসলাম তরে দজ্জালি ছায়া দুনিয়া জুরিয়া ধরেছে নগুন করে দজ্জালি ছায়া দুনিয়া জুরিয়া করেছে নগু নক করে হে মুসি হে মাও হে মুসি হে মাও আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ হে বাবারাকাতহু দর্শক একটি নজম আপনারা শুনলেন আশা করি ভালো লেগেছে এমটিএ বাংলাদেশ প্রস্তুত করে পাঠিয়েছিল এটি তাদেরকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি শুধু দর্শক আমি কথা না বাড়িয়ে আমরা টেলিফোন লাইনে সরাসরি চলে যাচ্ছি এখানে নিয়ামত সাহেব আছেন খুলনা থেকে বাংলাদেশের আসসালাম আলাইকুম নিয়ামত সাহেব আসসালাম আলাইকুম নিয়ামত সাহেব টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে আপনি প্রশ্ন করুন

জানেন পরে তার মৃত্যুটা হয়েছে এট সম্পর্কে আমরা তো ধারণান্ত্রা সঠিক করে দেন আচ্ছা ধন্যবাদ নিয়ামত সাহেব আমি যতটুকু বুঝতে পেরেছি বাংলাদেশ স্টুডিওতে আছেন মাওলানা আবুল সাহেব আমি ওনার কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি যে নিয়ামত সাহেব বলছেন যে উনি অনেকের কাছ থেকে শুনেছেন মির্জা গোলাম আহমদ সাহেব নাকি নংরা জায়গায় পরে মৃত্যুবরণ করেছেন ওনার স্পষ্ট ধারণা নাই তো তো উনি বিষয়টি স্পষ্টভাবে জানতে চাচ্ছেন মাওলানা আবুল সাহেব ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য নিয়ামত সাহেবকেও প্রশ্নের জন্য ধন্যবাদ ভুল কথা সম্পূর্ণভাবে মিথ্যা অপবাদ হজরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদি আলাহিসাম আল্লাহ তালা তাকে যে কথা জানিয়েছিলেন যে তোমার সময় ঘনিয়ে এসেছে কিন্তু তুমি যখন বিদায় হবে তোমার কাজ শেষ হবে না তোমাকে সম্মানের সাথে আমি মৃত্যু দান করব এবং তারপরে খেলাফত প্রতিষ্ঠিত হবে এই সমস্ত কথা বলে বর্ণনা করে জামাতকে করে জামাতকে তার শিক্ষা শিখিয়ে নিজের করে তারপরে সময় মতো তিনি কাছে চলে গেছেন করেছেন ছাব্বিশে মে উনিশশো আট বেলা দশটার পর ছাব্বিশে মে উনিশশো আট সন বেলা দশটার পর লাহোরের আহমদিয়া বিল্ডিং এর দোতলার একটি কক্ষে তার সঙ্গী সাথী এবং সাহাবিদের মাঝে ঘেরা অবস্থায় আল্লাহ মেরে পেয়ারে আল্লাহ আল্লাহ মেরে পেয়ারে আল্লাহ আল্লাহ মেরে পেয়ারে আল্লাহ এই কথাগুলো উচ্চারণ করতে করতে তিনি ইহুকাল ইহুধাম ত্যাগ করেন এবং আল্লাহর কাছে গিয়ে উপস্থিত হন এবং সেদিনই বিকেলবেলা রেল যোগে তার লাশ মোবারক বাটালাতে নিয়ে আসা হয় এবং রাতের বেলা বাটালাতে পৌঁছানোর পর কাঁধে করে এগারো মাইল পথ বয়ে নিয়ে যাওয়া হয় তার কফেন এবং সেটা পরের দিন সাতাইশে মে প্রথম খালিফা হাজরাত হাকিম নুরুদ্দিন খলিফার দায়িত্ব গ্রহণ করার পর প্রাপ্ত হবার পর তার জানাজা পড়ান এবং দাফন করেন এই কথাগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য এবং সংরক্ষিত ২৬ তারিখে মৃত্যুবরণ করছেন তারিখে তিনি দাফন হচ্ছেন তার খলিফার জানাজা খলিফা তার জানাজা পড়াচ্ছেন এবং দাফন দিচ্ছেন তাকে দাফন করছেন তাকে আহমদিয়া বিল্ডিংসের যে কক্ষে তিনি মৃত্যুবরণ করেছেন সেই কক্ষের ছবি সংরক্ষিত আছে এবং সেটা সময় সুযোগ অনুযায়ী আপনাদেরকে দেখানো হবে যদি আজকে সুযোগ হয় আজকেও আপনারা দেখতে পাবেন আর যদি এবার না হয় আগামী পর্বে আবার আপনারা আমন্ত্রিত আপনারা অবশ্যই সেই কক্ষের ছবিটা দেখে দিবেন এবং আশ্বস্ত হবেন যে বাজারে এক শ্রেণীর মোল্লা মৌলবীরা যে কথাগুলো প্রচার করছে ডাহা মিথ্যা কথা ধন্যবাদ মৌলানা সাহেব ভাই আপনি প্রশ্ন করেছিলেন যে প্রশ্নটি আপনি করেছিলেন নিয়ামত সাহেব খুলনা থেকে আব্দুল উত্তর দিলেন আশা করি উত্তর পেয়ে গেছেন এবারে আমি দেখতে পাচ্ছি যে রাসেল আহমদ সাহেব একজন আছেন জামালপুর থেকে বাংলাদেশের রাসেল আহমদ সাহেব আসসালাম ভাই টেলিভিশনে ভলিউম বন্ধ করতে হবে প্রশ্নটি করুন জি আমার দুইটা প্রশ্ন আছে আমার প্রথম প্রশ্নটি হল যে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ এখন আমার প্রশ্ন হলো গুলাম আহমদ কাদিয়ানি হজরত মোহাম্মদ পর তো আর কোন নবী আসবে না তো ওনারে কি আমরা নবী বলে সম্বোধন করতে পারি না হজরত মোহাম্মদ সাল্লামের উম্মত বলে সম্বোধন করতে পারি বা অন্য কোন

মৌলানা মুজাহিদ সাহেব তার কাছে মৌলানা মুজাহিদ সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন আসসালাম আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা আপনার কথা রাসেল সাহেবের প্রথম প্রশ্নটি কি আপনি শুনেছেন

আর ইমাম মেহদিকে আপনি নবী বলে বলেছেন সেই জন্যই আমরা বলতে পারি যে ইমাম মেহেদি যে আসবেন মির্জা আহমদ কাদিয়ানি যে মেহেদি হিসাবে দাবি করেছেন সে আপনি নবী হবেন আর নবী কোন নতুন নবী হবেনি শুধু অনুগত নবী হবেন কারণ এটাকে কোরআন মজিদে সুরা নিসা যেরকম আমরা দু তিন দিন থেকে দেখছি এর ভেতরে অনুগত নবীর দরজা খোলা হয়েছে ফের আপনি মেহেদির যে দাবি করেছেন কি আমি মেহেদি এই মেহেদি শব্দটাই এটা বলে দিচ্ছে কে সে কোথায় থেকে হেদায়ত পাবে আল্লাহর কাছ থেকে হেদায়ত পাবে আর সে হেদায়ত পার হালয়ে আল্লাহ কাচ থেকে হেদায়েত পাওয়ার পরে মেহেদি হবে আর সূরা সাফের ভিতরে বলা হয়েছে যে হুয়াল্লাজি আরসালা রাসূলহু বিলহুদা এখানে বিলহুদার ভিতরে মেহেদির জন্য আল্লাহ তাআলা খবর দিয়েছে আর ইমাম মেহেদি আলাইহিস সালামের আপনি দাবি করেছেন তীর ইবনে মাজাহর ভিতরে আমরা দেখছি যে আমরা পাচ্ছি যে লাল মেহেদি ইলা ঈসা যে আপনি যে মেহেদি সেই ঈসা ওনগুলো তো অন্য কোনো মানুষ নয় যে মেহেদি সেই ঈসা আর তার জন্য নবিকリーム সাল্লাল্লাহু আলাইহি وسلم নিজে বলেছেন যে इनके फायদা রায়ে তো মুহু ফবাইউহু ওয়ালা হাব্বন আলা সালজ فانه খলিফাতুল্লাহ المهدی তো মির্জা গোলাম আহমদ সাহেব কাদিয়ানি যে দাবি করেছেন আপনি দাবি করেছেন যে আমি আল্লাহর দিক থেকে এসেছি আমি ওই মেহেদি যার জন্য আল্লাহ তাআলা বায়াত করার জন্য বলেছে মেহেদি ছাড়া আমি অনুগত নবীও আছে আর কোরআন মাজিদের সূরা নিসা আয়াত নম্বর 70 এর ভিতরে অনুগত নবীর মর্যাদা উম্মতের জন্য খোলা হয়েছে তাজাতমুল্লাহ ধন্যবাদ আপনাকে মুজাহিদ শাস্তি সাহেব এই ভাইয়ের একটি দ্বিতীয় প্রশ্ন ছিল রাসেল সাহেবের যে মির্জা গোলাম মোহাম্মদ সাহেব যে ইমাম মাহাদি ওনার আসার চল্লিশ বছর পর কেয়ামত হওয়ার কথা এটি কোরআন হাদিসে কোথাও কীভাবে আছে যদি বলে দিতেন হ্যাঁ এই প্রশ্নের উত্তরের আগে ওই মুজাহিদ সাহেবের প্রশ্নের উত্তরের সামারাইজ করতে চাই আমি অর্থাৎ রসরুল্লাহ সাল্লাহ সাল্লাম অবশ্যই শেষ নবী আমাদের প্রিয় নবী শেষ নবী তথা তার মাঝে তার সাথে সরীয় শেষ ইমাম মাহাদি যিনি আসবেন তিনি নতুন কোনো কিছু নিয়ে আসবেন না রসুরুল্লাহ ইসলামের ধর্মের কাজ করার জন্য আসবেন গোলাম হিসাবে আসবেন উম্মতি নবী তিনি তিনি নবী কিন্তু গোলাম নবী উম্মতি নবী মোহাম্মদ রসরুল্লার দাস নবী এখন দ্বিতীয় প্রশ্ন যে ইমাম মাহাদি এবং ইসার আসার পর চল্লিশ বছরের মাথায় কেয়ামত এসে যাবে এই ধরনের কোনো কথা হাদিস বা কোরআনে আছে কিনা না কোরআন শরীফে অবশ্যই এ ধরনের কোনো শব্দ নেই কোনো হাদিসে যদি থেকে থাকে সুনির্দিষ্টভাবে আমি জানি না তাই আমি এটিকে এটিকে খণ্ডন করতে চাই না শুধু এতটা বলবো এটিকে আক্ষরিক অর্থে নেওয়া যাবে না যদি আক্ষরিক অর্থে দুই যোগ দুই সমান সমান চার বিশ যোগ বিশ সমান সমান চল্লিশ যদি নেন তাহলে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে যে ইমাম মাহাদি আসার পর চল্লিশ বছরের মাথায় তিনি কাজ করে কি করবেন পৃথিবীতে ভালো মানুষ বানাবেন নাকি পাপাচারী প্রজন্ম সৃষ্টি করবেন পৃথিবীতে কেয়ামত তো পাপাচারীদের উপর আসবে রসুল্লাহ বলেছেন যে সব মানুষ যখন শয়তান হয়ে যাবে লম্পট দুরাচারী পাপাচারী তাই পৃথিবী যখন ভরে যাবে তখন কেয়ামত আসবে তো আপনি নিজেই উত্তর দেন ইমাম মাহাদি এসে কি এই এই প্রজন্ম সৃষ্টি করবেন তার অর্থ হলো আক্ষরিকভাবে এটিকে নেওয়া যাবে না চল্লিশ শব্দ হাদিসও ব্যবহৃত হয়েছে এটি একটি দীর্ঘ যুগ এবং কালের জন্য ব্যবহার হয় ইমাম মাহাদের আগমনের পর একটা দীর্ঘ সময় পর্যন্ত পৃথিবীতে ইসলামের বিজয়ের যে জয় যাত্রা সেটি অব্যাহত থাকবে পৃথিবীর সকল ধর্মকে সকল জাতিকে তিনি প্রেম প্রীতি এবং ভালোবাসার মাধ্যমে ইসলামের জন্য জয় করবেন আর দীর্ঘকাল পৃথিবীতে একটা শান্তির সুশীতল বাতাস হজরত মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লা ইসলামের এই মাহাদির মাধ্যমে প্রবাহিত হতে থাকবে আর এক পর্যায়ে গিয়ে যেভাবে মানুষের অভ্যাস এবং রীতি যে কালের প্রবাহে মানুষ নবীর যুগ থেকে দূরে যাওয়ার কারণে ধীরে ধীরে নষ্ট হতে থাকে আর এক পর্যায়ে সর্বত্র বিষাক্ত বাতাস ছড়িয়ে যাবে তখন কেয়ামত আসবে তো চল্লিশ শব্দের অর্থ হলো একটা দীর্ঘ যুগ সেটি হাজার বছরও হতে পারে কোরআন শরীফে দিন শব্দ কিন্তু বিভিন্ন দৈর্ঘ্যের দিন রয়েছে কোনো কোনো দিন তোমাদের গণনায় এক হাজার বছরও উল্লেখ আছে কোনো কোনো দিন পঁচিশ হাজার বছর এই পঞ্চাশ হাজার বছরের দিনও আছে তো আপনি কোন দিনের কথা বলছেন তাই এটিকে আক্ষরিক অর্থে নেওয়া যাবে না এর অর্থ করতে হবে আর অর্থ কি তা আমি কিছুটা আপনার সামনে বর্ণনা করলাম ধন্যবাদ আপনাকে মলানা সাহেব আর রাসেল সাহেব আশা করি উত্তর পেয়েছেন এবারে আমাকে একটু দ্রুত চলতে হবে অনেক লাইনে আছে আজকে আমাদের অনুষ্ঠান শেষ দিন এই জন্য আমি বিজ্ঞ আলোচকদের কাছে অনুরোধ রাখবো আমি বিজ্ঞ আলোচকদের কাছে অনুরোধ রাখবো আপনারা যদি আমাকে একটু সুযোগ করে দিতেন তাহলে ভালো হতো তাহলে আমরা অনেকের প্রশ্ন আজকে নিতে পারতাম আমি দেখতে পাচ্ছি ফিরোজ আহমেদ খান পশ্চিমবঙ্গ থেকে লাইনে আছেন আসসালামু আলাইকুম ফিরোজ সাহেব আলাইকুম আলাইকুম জি ভাই প্রশ্ন করুন তার প্রমান দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ দেখা যায় হজরতলা সাল্লাম আল্লাহকে কি দেখেছিলেন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ফিরোজ সাহেব আপনি টেলিফোনটি রেখে দিন এবং অনুষ্ঠানটি দেখতে থাকুন দুটি প্রশ্নই আমরা নেওয়ার চেষ্টা করছি বাংলাদেশে আছেন মৌলানা আব্দুল আব্বাল সাহেব আমি মৌলানা আব্দুল আব্বাল সাহেবের সাথে কথা বলবো ওই ব্যাপারে যে ফিরোজ আহমেদ খান সাহেব পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন করেছেন ইসা আল যে কাশ্মীরে মারা গেছেন কী প্রমাণ আছে নাম্বার এক দুই নম্বর আল্লাহ তালাকে কি সচক্ষে দেখা যায় কিনা মহানবিস আসলাম আল্লাহ তালাকে কীভাবে দেখেছেন মৌলানা আব্বাল সাহেব কুরআন শরিফে পরিষ্কারভাবে আয়াত আছে ওজালনা ইব্না মরিয়ামা ওজালনাবনা মরিয়ামা বা উমহু আয়তান ও আওয়ায়নাহুমা ইলা রব্বত ইনজাতে খরারিম ব মাইন আমরা ঈশা আলাইসালম এবং তার মাকে একটি বিরাট নিদর্শনে পরিণত করেছিলাম এবং তাদের উভয়কে আমরা আশ্রয় দিয়েছিলাম এমন একটি উচ্চভূমিতে যেটা বসবাসের জন্য খুবই উপযোগী এবং সেখানে ঝর্ণা প্রবাহিত হয় বহুল পরিমাণে যাতে খারিম বসবাস উপযোগী স্থান উচ্চ ভূমি ইলা রাব্বাথিন যাতে খারিম এবং এখানে ঝর্ণা বহুল এলাকায় অঞ্চলেটা এটা কোরআন শরীফে পরিষ্কারভাবে ইঙ্গিত করে দেওয়া হয়েছে যে হাজরত ঈসা আলহাম এক মহা বিপদের পর কোথাও প্রাণ রক্ষার জন্য আশ্রয় খুঁজছিলেন এবং যেতে যেতে শেষে যেখানে গিয়ে তিনি আশ্রয় লাভ করলেন সেটা উচ্চভূমি বসবাসের জন্য খুবই উপযোগী এবং ঝর্ণাবহুল এখন যে কোনো ব্যক্তি অনুসন্ধান করলে একটু গবেষণা করলে জানতে পারবে যে হাজরত ঈসা আলহাম প্রথমে ফিলিস্তিন থেকে সিরিয়ার দিকে সিরিয়ার থেকে বেরিয়ে ইরাক ইরাকের পরে তিনি ইরান পার হয়ে আফগানিস্তান আফগানিস্তান থেকে গিয়ে শেষ পর্যন্ত ভারতীয় কাশ্মীরের একটি অংশে গিয়ে শ্রীনগরে বসবাস স্থাপন করেন এবং তার আশেপাশে ছিলেন প্রাচীন তো এর প্রমাণ আছে এবং কোরআন শরীফের ইঙ্গিত করে দেওয়া হয়েছে হাদিস শরীফেও বিভিন্ন হাদিসের বর্ণনায় দেখতে পাওয়া যায় যে যে দীর্ঘ পথ তিনি পারি দিয়েছেন সেটা একদিনেও নয় এক মাসেও নয় দীর্ঘ সময় বিভিন্ন হারানো গোত্রে তিনি অবস্থান করেছেন এবং সে সময় আল্লাহ তাকে নির্দেশনা দিচ্ছেন তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকো যেন তোমাকে চেনা না যায় এবং তোমাকে ইহুদি শত্রুরা যেন ধরে ক্ষতিগ্রস্ত না করতে পারে এই সমস্ত হাদিসগুলো সংরক্ষিত আছে অতএব হজরত ইসা আলহ সালাম বিপদ মুক্ত হয়ে মানে ক্রুশের যে বিপদ সেখান থেকে মুক্ত হয়ে আস্তে আস্তে পূর্ব দিকে ভ্রমণ করেছিলেন এবং কাশ্মীরে এসে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছিল সফল জীবন কাটিয়ে দীর্ঘ জীবন কাটিয়ে সেখানে তিনি মারা গেছেন এবং তার কবর মাহাল্লাহ খানিয়ার শ্রীনগরে বিদ্যমান আজও সেটা ইউজ আজফ নবীর কবর হিসাবে প্রসিদ্ধ ভারতীয় সরকার বিভিন্ন ভিডিও প্রকাশ করেছে এবং ঘোষণা করেছে যেটা এটা খ্রিস্টের কবর বলে তাদের গবেষণা সাব্যস্ত করছে হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাহ ইসলাম গবেষণা করে আল্লাহর পক্ষ থেকে যাচাই বাছাই করে শেষে ঘোষণা দিয়েছেন যে এটাই হচ্ছে সেই কবর যেখানে হজরত ইসা আলাহ সাল্লাতাম দাফন আছেন এনার একটি প্রশ্ন ছিল দ্বিতীয় অংশটা ছিল সেটা যদি একটু আমাকে স্মরণ করিয়ে দেওয়া হয় তাহলে আমি দ্বিতীয় অংশটা বলতে পারবো আর যদি অন্য কাউকে আপনি প্রশ্নটা দেন সেটাও করতে পারেন দ্বিতীয় প্রশ্নটি ওনার ছিল যে আল্লাহ তালাকে কি সচক্ষে দেখা যায় কিনা মহানবী হাজর মোহাম্মদ আসলাম আল্লাহ তালাকে দেখেছেন কিভাবে দেখেছেন ধন্যবাদ ধন্যবাদ হাজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহার প্রশ্নটাই এই প্রশ্নকারী করেছেন রসুল আকরম সাল্লাম বলেছেন এই রক্ত মাংসের চোখে এই চর্মচক্ষু দিয়ে আল্লাহ তালাকে কিভাবে দেখা দরকার সুভান আল্লাহ আল্লাহ তো মূর্তিমান নূর তাকে কেবল নূরের সাথে আমি সদৃশ বলতে পারবো কেননা আল্লাহ তালা এত সুখ্যাতি সূক্ষ্ম বাহুবাল লতিফুল খাবির যে তার যে রূপের বহির প্রকাশ তার যে গুণাবলীর বহি প্রকাশ সেটা শুধু নূর আকারেই বর্ণনা করা সম্ভব মানুষের ভাষায় তা হলে তাকে ধারণ করার মতো কোনো চর্মচক্ষু এখনো সৃষ্টি হয়নি তাকে দেখার মতো মানে বাহ্যিকভাবে দেখার মতো সে চর্মচক্ষ মানুষের সৃষ্টি হয়নি তার গুণাবলী দিয়ে তাকে চিনতে হয় আল্লাহ তালা রসুল সাল্লাল্লা আলাইহু সাল্লাম তার স্ত্রী হয তায়েশা সিদ্দিকার জিয়াল্লাহ আনহা কে যে উত্তরটা দিয়েছেন আমার মনে হয় আজকের অনুষ্ঠানে সেটাই যথেষ্ট হবে আল্লাহ তালাকে নূর আকারে দেখা সম্ভব এর চেয়ে বাড়তি এর চেয়ে বেশি বলা হয়নি হজুর সাল্লাল্লা আলাআলাইহু সাল্লাম হাদিসে ধন্যবাদ আপনাকে মৌলানা আবদুল্লাহবাল সাহেব ভাই ফিরোজ আহমদ খান আশা করি আপনি আপনার দুটি প্রশ্নের উত্তরই পেয়েছেন এবার আমি দেখতে এবারে মৌলানা আব্দুল্লাহ্বাল সাহেব উল্লেখ করেছেন যে শ্রীনগরের কাশ্মীরে কাশ্মীরের শ্রীনগরে খানিয়ার মহল্লায় হাজরত ইসা আলাহ ইসলাত ওয়াসেমের কবর আছে এবং এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত আমাদের কাছে ঈসার কবরের উপরে ভিত্তি করে বানানো একটি প্রামাণ্য চিত্র আছে চলুন দর্শক এবার এটি আমরা দেখে নিই যদিও কারও মৃত্যু সাব্যস্ত করার জন্য তার কবরের চিত্র দেখানো আবশ্যক নয় তথাপি আল্লাহ আল্লাতালা হজরত ইসা সালামের সমাধি সংরক্ষণ করে সংশ্লিষ্ট সবার কাছে তার মৃত্যুর ঘোষণা স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন ভারতের কাশ্মীর রাজ্যের শ্রীনগর শহরের একটি মহল্লার নাম খান ইয়ার এখানে সমাধিস্থ আছেন হজরত ইসা আলাইসালাম। যিনি এখানে ইউজ আসেফ নবী নামে পরিচিত অনেক কাল পরে তার সমাধির পাশেই সমাহিত হয়েছেন একজন মুসলমান মনীষী হজরত মীর নাসির উদ্দিন শাহ দর্শক ইসা আলাইসালামের কবরটি ইহুদি রীতি অনুযায়ী পূর্ব পশ্চিমমুখী এবং অন্যটি ইসলামী রীতি অনুসারে উত্তর দক্ষিণমুখী আহমুদি অহমুদি মুসলমান অমুসলমান নির্বিশেষে ধর্মীয় বুৎপত্তি সম্পূর্ণ গবেষকরা বর্তমানে অকপটে স্বীকার করে চলেছেন এই সেই সমাধি যেথায় ঈসা চিরনিদ্রায় শুয়ে দর্শক আমরা শুনছিল দেখছিলাম ঈসা হজরত ইসা আলাইসালামের খবর কোথায় আছে সেটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবারে আমি দেখতে পাচ্ছি এক বোন আছেন নবীনগর থেকে বাংলাদেশের নবীনগর থেকে তামান্না আহমেদ আসসালামু আলাইকুম বোন টেলিভিশনের ভলিউম একটু কমিয়ে দিন তারপর প্রশ্নটি করুন। ওয়া আলাইকুম আসসালাম। জি আমিন রাউন্ডে নবীনগর থেকে বলছি। জি বলুন আমরা শুনছি। আائشা আমার দুইটা প্রশ্ন দুইজন আহমোদি বোন। জি বলুন বলুন আমরা শুনছি। আমরা বলেছি আমার প্রশ্নটা হচ্ছে ওরা বলতেছে যে মানুষ মারা যাওয়ার কিছুদিন পর আপনি বোন আপনি টেলিভিশনে ভলিউমটা বন্ধ করে টেলিফোনে কথা বলুন নতুবা আমরা কিন্তু লাইন রাখতে পারবো না আপনার আমার ওরা বলতেছে যে মানুষ মারা যায় কিছুদিন পর ওদের আবার জন্ম নিবে মানে ওদের ওদের কোন বংশধর দিয়ে আর কি একটা আর একটা হচ্ছে গিয়ে মানে ইসানবী মানে ইমাম মাহাদি যখন আসবে তখন কেমত হবে ওদের প্রশ্ন এটা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনি আপনার প্রশ্নের জন্য মরানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি আপনি প্রশ্ন শুনেছেন মানুষ যখন মারা যায় তাদের আবার পুনর্জন্ম হয় মানে জন্মান্তর বা যে ধারণা সেই সম্পর্কে প্রশ্ন মূলত এটি একটি ভ্রান্ত ধারণা ভিত্তিহীন মিথ্যা সত্যের সাথে এর কোনো সম্পর্ক নেই মারা গেলে কেউ আর এই পৃথিবীতে আসে না কোরআন শরীফ স্পষ্টভাবে এই সম্ভাবনাকে নাকচ করেছে কোনোভাবে এটি সম্ভব নয় কোনো কোনো ধর্মের এমন ধারণা আছে কিন্তু এটি আজ পর্যন্ত হাজার হাজার বছর লক্ষ বছর হয়ে গেছে কেউ দেখেনি কাউকে আসতে তাই কোনো কোনো ধর্মে যে আছে যে কেউ ভালো মানুষ মারা গেলে এ পৃথিবীতে ফিরে আসে কখনো গাভীর আকারে বা অন্য কোনো ভালো প্রাণীর আকারে আর দুষ্ট মানুষ মারা গেলে অন্যভাবে আসে এগুলো ভিত্তিহীন সম্পূর্ণভাবে হজরত ইমাম মাহদি আলাহ আসালাম তার বিভিন্ন বইতে এই ধারণাকে খণ্ডন করেছেন তিনি বলেছেন যে এগুলো মানব প্রকৃতির এবং মানুষের সঠিক এবং সুস্থ ফিতরত এই ধারণাকে গ্রহণ করতে পারে না তিনি এই দৃষ্টান্তস্বরূপ বলেছেন যে এটি যে ফিতরত বিরোধী এটি যে রুচির পরিপন্থী একটা ধারণা তার ছোট্ট একটা প্রমাণ হলো ধরুন এখন এক ব্যক্তি মারা গেল পিছনে তার মেয়ের রেখে সে যদি আবার পৃথিবীতে আসে তাহলে দুর্ঘটনা ক্রমে পিতার সাথে তার মেয়ে বিয়ে হয়ে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে অনুরূপভাবে মা আসলে খোদা না খাস্তা সে তো বুঝবে না যে আমার মায়ে ফিরে আসছেন মায়ের সাথে তার বৈবাহিক বন্ধন এই বিশ্বাসকে যদি গ্রহণ করা হয় অসম্ভব না তাই এই ধরনের দৃষ্টিভঙ্গি রুচি বিরোধী এবং ফিতরত বিরোধী দৃষ্টিভঙ্গি মানুষ এগুলো বানিয়েছে আসলে সেই পৃথিবী ছাড়তে চায় না কোনো কোনো ধর্ম যে এই ধরনের এই ধারণার জন্ম দিয়েছে তার কারণ হলো সে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে এই যে কি কোন কবি একজন বলে গেছেন পৃথিবী ছেড়ে যেতে চায় না তাই তাকে কিছুটা আশ্বস্ত করার জন্য এই ধরনের অতি আশাবাদী কিছু লোক বলেছে চিন্তা করো না আবার তো পৃথিবীতে ফিরে আসবেই তোমার জীবনের অবসান হচ্ছে না তুমি এখানে আবার আসছো তো মানুষের ইসলামও এক ধরনের জীবনের কথা স্বীকার করে কিন্তু সেটি মৃত্যুর পর পরপারে সেখানে এই পৃথিবীতে সে যেইভাবে কাজ করবে সে অনুসারে তার আত্মা সেই ভালো কাজ করলে জান্নাতের এক ধরনের প্রশান্তি সে পেতে থাকবে আর মন্দ কাজ করলে জাহান নামি যে যেই তাপ এবং অগ্নি সেই সেটি সে অনুভব করবে কেয়ামতের পূর্ব পর্যন্ত কেয়ামতের পর্যায়ে গিয়ে তখন তার পূর্ণ বিচার হবে সম্পূর্ণভাবে হয়তো জান্নাতে যাবা বা পুরোপুরি জাহান নামে সে নিক্ষিপ্ত হবে এটি হল পুনর্জন্ম এবং জন্মান্তরবাদ সম্পর্কিত দ্বিতীয় কিছু আছে কেয়ামত সম্পর্কে উনি জানতে চাচ্ছে কেয়ামতের কথা কি আসবে ইমাম আসলে তো কিছুক্ষণ আগে বললাম যে কেয়ামত অবশ্যই আসবে কিন্তু ইসলামের বিজয়ের পর আর এই অনেক দীর্ঘদিন পৃথিবীতে ইসলাম যে মানুষকে জয় করবে ইসলাম যে মানুষকে সুখী করতে পারে ইসলাম যে পৃথিবীতে সুন্দর পরিস্থিতি পরিবেশের জন্ম দিতে পারে এটি যতদিন প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত কেয়ামত আসবে না ধন্যবাদ আপনাকে বোন তামান্না আশা করে উত্তর পেয়েছেন আমি দর্শক আপনাদেরকে আবারও অনুরোধ রাখছি যখনই আপনারা আমাদের সাথে টেলিফোনে কথা বলবেন টেলিভিশনের ভলিউমটা বন্ধ করে দিন অথবা খুব অনেক সমস্যা হয় আমরাও শুনতে পাই না এবং সারা পৃথিবীর দর্শক যারাই অনুষ্ঠান দেখছেন তাদেরও সমস্যা হয় তো অনুগ্রহ করে আপনারা আমাদেরকে সাহায্য করবেন এখানে আমি দেখতে পাচ্ছি নাসির আহমেদ সাহেব আছেন আমেরিকা থেকে আসসালামু আলাইকুম নাসির আহমেদ সাহেব নাসির আহমেদ সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন নাসির আহমেদ সাহেব লাইনটি কেটে গেছে আমি অনুরোধ করব আবারো এই লাইন লাগানোর জন্য আমি এখানে দেখতে পাচ্ছি রফিকুল বারি সাহেব আছেন শেফিল্ড থেকে আসসালামু আলাইকুম রফিকুল বারি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া জি ভাই প্রশ্নটি করুন জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে নেজা গুলাম আহমদ আলাইহিস যে সত্য ইমাম মাহদী তার কি প্রমাণ জি তিনি কেন ভারতে এলেন তিনি তো ইরানেও আসতে পারেন জি আহ ওnetty প্রশ্ন আছে আমাদের দেশে সংখ্যা এত কম কেন ফিটিভিতে আচ্ছা হেতু ইমাম মেহেদী আলাইহিস সালাম গেছে সেটা কম কেন আচ্ছা ধন্যবাদ রফিকুল বারি সাহেব আপনি কষ্ট করে অনুষ্ঠানে দেখছেন এজন্য আপনাকে আমি বিশেষভাবে ভাবে ধন্যবাদ জানাচ্ছি দুটি মূল্যবান প্রশ্ন আপনি রেখেছেন আমি বাংলাদেশে আব্দুল আওয়াল সাহেবের কাছে যাব প্রশ্ন দুটি নিয়ে আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন মৌলান আবদুল আব্বাল সাহেবের কাছে প্রশ্ন আমি রাখতে চাচ্ছিলাম যে মির্জা গোলাম আহমদ কাদিয়ান আল ইসলাম উনি যে সত্য ইমাম মাহাদি এটি কিভাবে আমরা বুঝবো উনি ভারতে না আসে উনি তো ইরানেও আসতে পারতেন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি আহমদীয় জামাত সত্যই হয় আহমদীদের সংখ্যা এত কম কেন এখনও মলানা আব্বাল সাহেব অনেকগুলো প্রশ্ন একসাথে আমার দিকে ঠেলে দিয়েছেন আমি 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 চেষ্টা করব একটা একটা করে বুঝিয়ে বলার জন্য হাজরাত ইমাম মাহাদি আলাহিসামের সত্যতার বিষয়ে কয়েকভাবে আলোচনা হতে পারে আমি আপনাকে এক একটা কথা বললে তখন ব্যাপারটা সহজ হবে বুঝতে প্রশ্নকারীর হজরত ইসা হজরত ইমাম মাহাদি যে এই ব্যক্তি হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাহিসামী যে ইসা আলাহিসাম এই এই এনি যে সত্য ইমাম মাহাদি এই কথাটা কিভাবে বুঝবো এটা যদি আপনার প্রশ্ন হয় তার উত্তর হচ্ছে কোরআনের মানদণ্ডে বুঝবেন কোরআনের মাঝে আল্লাহ সত্যবাদী যিনি আল্লাহর পক্ষ থেকে আসার দাবি করেন তার সত্য সত্য নির্ণয়ের মানদণ্ড বর্ণনা করা আছে আপনি যদি কাইন্ডলি কলম নিয়ে নোট করে নেন আয়াতগুলো তাহলে আমি শুধু আয়াতের কথাগুলো আপনাকে বলে যাই আর আপনি নিয়ে ওই কোরআন শরীফ খুলে গভীরভাবে মনোনিবেশ করেন এবং দোয়া করেন তাহলে আল্লাহ তালা ইনশাল্লাহ পথ দেখিয়ে দিবেন এবং আমরা এক নম্বর আয়াত গুনি কেননা হাদিস শরীফে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লামের প্রতি বিসমিল্লা অবতীর্ণ হতো কোরআনের অংশ হিসাবে হতো সুরার অংশ হিসাবে হতো তবে গিয়ে তিনি বুঝতেন যে নতুন সুরা আরম্ভ হয়েছে সুরা সাফাত বাহাত্তর এবং তেহাত্তর নম্বর আয়াত যেখানে বলা হয়েছে যুগের অবস্থা যখনই খারাপ হয়ে যায় বেশিরভাগ লোক যখনই পথ হারায় তখন আল্লাহ তালা সতর্ককারী পাঠান হজরত মির্জা গোলাম আহমদ ইসলাম সত্য কি সত্য নয় যাচাইয়ের জন্য প্রশ্ন করা দরকার তিনি কোন যুগে দাবি করছেন যে যুগে অন্ধকারাচ্ছন্ন ছিল মানুষ যে যুগে মানুষ পথ হারিয়েছিল বেশিরভাগ নাকি তিনি আলোক উজ্জ্বল এক যুগে এসেছেন যখন সবাই ইমান আমলে সঠিক ছিল যে উত্তরই আপনি বের করেন নির্ণয় করেন সেটা পরে আগে কোরআনের মানদন্ড দেখেন যে কোরআন শরীফ যুগের চিহ্ন কি বর্ণনা করেছে সুরা সাফাত্তর এবং আয়াতিস নম্বর আয়তে বলা আছে মানুষের ইমান আমল নষ্ট হয়ে যায় এবং তার কারণে ধরা পৃষ্ঠে নৈরাজ্যের সৃষ্টি হয় এমন যুগে আল্লাহ তালার পক্ষ থেকে আলোর ব্যবস্থা করা হয় সুরা ইউনুস সতেরো নম্বর আয়তে সুরা ইউনুস সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আসে উদাহরণ দিয়ে বলেছেন তুমি ঘোষণা দিয়ে বলো যে আমার পূর্বে আমি নিষ্কুলুষ পবিত্র জীবন কাটিয়েছি দীর্ঘ সময় ধরে তোমাদেরই মাঝে তোমরা কি তবুও বুদ্ধি বিবেক খাটাবে না এটা হচ্ছে বেসিক পয়েন্ট যেটা সুরা ইউনুসের সতেরো নম্বর আয়তে আল্লাহ তালা ঘোষণা করেছেন রসুল আকরম সাল্লামকে দিয়ে সুরা ইয়াসিন একত্রিশ নম্বর আয়াত এবং সেখানে আল্লাহ বলেছেন যখন আল্লাহর পক্ষ থেকে সত্যবাদী মহাপুরুষ রূপে আগমন করেন তখন অবশ্যই সবাই তার বিরোধিতা করে কিছু কিছু মানুষ ছাড়া বেশিরভাগ লোক সত্যের বিরোধিতা করে সত্যবাদীর বিরোধিতা করে চরম আকার ধারণ করে তার বিরোধিতা এটা সত্যতার নিদর্শন এবং মানদণ্ড সুরামেলায় আয়াত নম্বর আল্লাহ এটা বলছেন যে অনেক বিরোধিতা হয় চরম বিরোধিতা হয় কিন্তু জয়যুক্ত জয়যুক্ত হয় হয় আমার পক্ষ থেকে মহাপুরুষ। লাভ করে আমার পক্ষ থেকে সত্যবাদী মহাপুরুষ যে আসে সে সুরামেলার বাইশ নম্বর আয়াত অনুযায়ী হজরত মির্জা ওলাম মাহমদ কাদী ইনী আলাইসালামকে যাচাই করে দেখেন তিনি সত্যবাদী প্রমাণিত হবেন সুরাজ্জীন জিনের মধ্যে দেখেন সুরাজিনের সাতাইশ এবং আঠাইশ নম্বর আয়াতে বলা আছে যে ব্যক্তি সত্যবাদী হয়ে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে আসে সে কেবল জাগতিক কথাবার্তা বলে না সে এমন কিছু কথা বলে যেটা অদৃশ্য বিষয়ে সংবাদ যেটা মানুষ তার নিজ ক্ষমতায় অর্জন করতে পারে না সুরা মুজাদ সুরা জিনের ২৭ এবং আঠাশ নম্বর আয়াতের মাঝে এই কথা আল্লাহ তালা পরিষ্কার বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আসে সে গায়েবের সংবাদ বেশি বেশি করে মানুষকে দিতে পারে অন্য কেউ দিতে পারে না এই মানদণ্ডে যাচাই করে দেখেন মির্জা সাহেব সত্য প্রমাণিত হবেন বন ইসরাইল সূরা বনি ইসরাইল ষোলো নম্বর আয়াতে একটি মানদণ্ড বর্ণিত হয়েছে যেটা বর্তমান যুগের সাথে সম্পৃক্ত আর সেই বিষয়টি হচ্ছে যে আল্লাহ তালা নিজের পক্ষ থেকে সতর্ককারী এবং রসুল এবং নবী মহাপুরুষ না পাঠিয়ে কখনো জাতিকে আজাব দেন না শাস্তি দেন না সুরাবানী ইসরায়েলের ষোলো নম্বর আয়াতে এই কথা ঘোষণা রয়েছে এখন মুসলমান জাতির দিকে তাকিয়ে দেখেন তারা প্রত্যেকটা দেশে বিপদগ্রস্ত কেন কেন আল্লাহর রহমতের বৃষ্টি তাদের উপরে বর্ষিত হয় না কেন আল্লাহ তালার ক্রোধ বর্ষিত হচ্ছে কেন নানা রকমের দুর্যোগে সমস্যায় জর্জরিত বিপদগ্রস্ত কেন সুরাবানি ইসরায়েল ষোলো নম্বর আয়াত আপনাকে জানাবে আল্লাহর পক্ষ থেকে একজন আসার দাবি করেছেন এবং জগৎ তাকে অস্বীকার করেছে মুসলমানরা তাকে সবচেয়ে প্রথমে অস্বীকার করেছে তাই আল্লাহর পক্ষ থেকে শাস্তির পর শাস্তি অবতীর্ণ হয়ে চলেছে আর শেষের মানদণ্ড আমি উল্লেখ করতে চাচ্ছি সুরা আল হাক্কা সুরা আল হাক্কা ৪৫ নম্বর আয়াত থেকে আটচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে সত্যবাদী হলে একটি জিনিস তার মানদণ্ডে একটি মানদণ্ডে তাকে অবশ্যই পাশ করতে হবে সেটি হচ্ছে দাবির পর ততটুক জীবন তাকে অবশ্যই পেতে হবে যতটুকু হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী আসালাম পেয়েছেন রসুল আকরম সাল্লাহ আলী নিজে ঘোষণা উদাহরণস্বরূপ ঘোষণা করেছেন আল্লাহ তালা আর বলেছেন এই সবচেয়ে সত্যবাদী নবী সবচেয়ে সত্যবাদী রসুল হজরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লামও যদি আমার নামে মিথ্যা বানিয়ে বানিয়ে আরোপ করত আমি তাকে ছাড়তাম না আমি তাকে ধরে শেষ করে দিতাম তার জীবন অবসান ঘটিয়ে দিতাম তাকে আমি নিঃশেষ করে দিতাম কিন্তু তাকে আমি নিঃশেষ করি নাই তাকে সাহায্য করেছি এই চল্লিশ বছর বয়স থেকে দাবি আরম্ভ হয়েছে তার নবতের প্রচার করেছে তেষট্টি বছর পর্যন্ত তাকে আমি সুযোগ দিয়েছি এই তেইশ বছর যে জীবন সেটা মানদণ্ডে সত্যবাদী দাবির পর অবশ্যই তেইশ বছর জীবন পাবেই পাবে হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইসালাম যখন থেকে আল্লাহর পক্ষ থেকে ওহি এবং ইলহাম লাভের দাবি করলেন তারপর থেকে তার মৃত্যুর দিন পর্যন্ত হিসাব করে দেখেন এই মানদণ্ডেও হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাহিসাম সত্য প্রমাণিত হন হাদিসের মাঝে মাহাদি আলাহিসামের একটি অকাট্য দলিল একটি অকাট্য প্রমাণ দেওয়া আছে আর সেটি হচ্ছে একই রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে চন্দ্রগ্রহণ হবে চন্দ্রগ্রহণের নির্ধারিত রাতের প্রথম রাতে সূর্যগ্রহণ হবে নির্ধারিত দিনগুলোর মধ্যম দিনে তিন দিন সাতাশ আঠাশ উনত্রিশের মধ্যম দিন ২৮ তারিখে এবং ঠিক সেইভাবেই এবং ঠিক সেইভাবেই তার যুগে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে একবার নয় দু দুবার পূর্ব গোলার্ধে পশ্চিম গোলার্ধে অতএব কোরআন এবং হাদিসের মানদণ্ডে হাজারত মির্জা সাহেবের সত্যতা অকাট্টোভাবে প্রমাণিত ধন্যবাদ মৌলানা সাহেব ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল আহমদীদের সংখ্যা এত কম কেন ওনার ফিউজ সব সংক্ষেপে বোধেন কি আহমদী যদি সত্য হয় তাহলে এদের সংখ্যা এত কম কেন সংখ্যা মূল বিষয় না আসল বিষয় হলো গুণ কোয়ালিটি কোয়ান্টিটি নয় মহাপুরুষ যখন পৃথিবীতে আসেন তাকে ফুলের মালা দিয়ে দলে দলে মানুষ এসে গ্রহণ করে না দু একজন করে গ্রহণ করে আর ধীরে ধীরে গুণের কারণে বৈশিষ্ট্যের কারণে চুম্বক আকর্ষণী শক্তি থাকার কারণে মানুষ তার দিকে আকৃষ্ট হতে থাকে আমাদের মহানবী সবচেয়ে বেশি আকর্ষণীয় বৈশিষ্ট্য রাখতেন আকর্ষণ করার শক্তি ছিল তার তা সত্ত্বেও সেই যাত্রা ধীরে ধীরে আরম্ভ হয়েছে আউ বকর ওমর ওসমান হজরত আয়সা এবং এ ধরনের মহান ব্যক্তিত্ব তাকে গ্রহণ করেছেন কিন্তু ধীরে ধীরে সেটি প্রসার লাভ করেছে তার ইন্তেকাল পর্যন্ত আমরা জানি যে সেই সংখ্যা দুই লক্ষের কাছাকাছি গিয়ে পৌঁছেছে তারপর আস্তে আস্তে তা প্রসার লাভ করতে থাকে একইভাবে হজরত ইমাম মাহাদির মাধ্যমে মোহাম্মদ রসুল্লার ধর্মের যে বিজয়ের সফর আরম্ভ হয়েছে সেটি এখন লক্ষ থেকে কোটিতে পৌঁছেছে আপনি যদি একক সেক্ট হিসাবে দল হিসাবে সংখ্যা দেখতে চান তাহলে সেই নিরিখে আপনি দেখবেন যে আহমদিয়া মুসলিম আমাদের অবস্থান তত উড়িয়ে দেওয়ার মতো না আমাদের সংখ্যা আল্লাহ তালা ফজলে বেশ কয়েক কোটি এখন সারা পৃথিবীতে তেহত্তর ভাগ করেন না কোটিকে তো কত কত দ্বারা ভাগে মুসলমানের সংখ্যা 100 কোটি 100 100 কত কয় কোটি জি ভাগ করে দেখেন যে ভাগ করলে এক ভাগে কত কোটি পড়বে 1 কোটি থেকে কিছু বেশিpmodের সংখ্যা আল্লাহ তলার ফজলে এই দিক থেকেও বেশি কিন্তু সংখ্যাকে আমরা বড় বিষয় মনে করে না আসল বিষয় হল গুণ বৈশিষ্ট্য মানুষ হচ্ছে কি না আমরা শুধু সংখ্যা তো কোনো কিছু না যদি মানুষ না হয় অমানুষ যদি হই তাহলে সংখ্যা কয়েক শত কোটি হলেও কোনো অর্থ রাখে না পৃথিবীতে অন্যান্য মানুষের সংখ্যা মুসলমানদের তুলনায় বেশি কিন্তু এর কোনো গুরুত্ব আছে কি আল্লাহ আলাদা দৃষ্টিতে তাই এই দৃষ্টিকোণ থেকে সত্যকে দেখতে হবে আর অবশ্যই ধীরে ধীরে যখন মানুষ আসতে থাকবে এই দ্বীপে তাদের সংশোধন হতে থাকবে তালার ফজলে ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব ভাই রফিকুল বারি সাহেব আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আশা করি আমাকে জানানো হয়েছে সময় খুব বেশি একটা নেই আমাকে খুব দ্রুত চলতে হবে এখানে আমি একসাথে দুটো ফোন নিব এখন তারপরে এই প্রশ্নের উত্তরের জন্য আমি বাংলাদেশে যাব সুলাইমান সাহেবের কাছে এখানে আলহাজ জসিম উদ্দিন সাহেব আছেন বাংলাদেশের চিটাগাং থেকে আমি দীর্ঘদিন থেকে আপনাদের বিভিন্ন রাজশাহী বগুড়া জি বেশ কয়েকটা জফাত আমি গেছি অংশগ্রহণ করছি দীর্ঘদিন থেকে আসছি জি একটা প্রশ্ন আসলো ওই চাই জি যেহেতু আমি ইসরামি রিফিনিয়াম মাফিক যেভাবে চলা শুধুমাত্র আমি চলি নামাজ পড়ি শুধুমাত্র কথা কই জি তারপর মসজিদও দেখলো সেই আমাদের সব দিক দিয়ে কিন্তু আমি ইমাম মাহেজা আলাইহিস সালামকে কেন মানবো আবার ধর্মীয় বাধ্যকতা কি আচ্ছা আমি ওই যে বর্তমান চট্টগ্রাম নেশর ভাইয়ের বাসায় আমি উঠেছি আচ্ছা ধন্যবাদ জসিম জসিমউদ্দিন সাহেব ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এরপর আমি দেখতে পাচ্ছি এখানে জুলফিকার আলী সাহেব আছেন পশ্চিমবঙ্গ থেকে আসসালাম আলাইকুম জুলফিকার সাহেব হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার প্রশ্নটি করুন আমার প্রশ্নটি হচ্ছে আমি ইতিপূর্বে আপনাদের এই প্রশ্নটি করেছিলাম তো পুঙ্খানু উত্তর পাইনি বলে আরো করছি প্রশ্নটা সেটা হচ্ছে জি ভারতবর্ষের সুফি সাধক খাজা মইনুদ্দিন চিস্তি তিনি আপনাদের আহমদীয় মুসলিম জামাতের প্রতিষ্ঠার আগে হিন্দুস্থানে জি অনেক মানুষকে মুসলমানে পরিণত করেছিলেন ইসলাম ধর্মের দীক্ষা জি জি তার যারা অনুসারী আছে তাদেরকে কি এখন তার সিলসিলায় যে পীর মশাইরা আছেন তারা আহ দীক্ষা দিয়ে ইসলামের দীক্ষা দিয়ে খাজা সাহেবের সিলসিলায় তাদেরকে পরিচালিত করছেন জি তো তাদেরকে কি আবারও আমদিয়া মুসলিম জামাতের অন্তর্ভুক্ত হতে হবে যদি হতে হয় সেটা নির্দিষ্ট করে কোরান হাদিসের যদি ব্যাখ্যা দেওয়া আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ জুলফিকা সাহেব আপনি আপনি টেলিফোন লাইনে থাকুন আমি প্রশ্নটি এখন বাংলাদেশে করতে যাচ্ছি আমাদের মৌলানা সোলাইমান সাহেবের কাছে যে মৌলানা সোলাইমান সাহেব এনাদের দুজনেরই প্রশ্ন চট্টগ্রাম থেকে জাসিম সাহেব বলছেন যে নামাজ পড়ি রোজা রাখি সব কিছুই করি আপনাদের মসজিদে গিয়েও দেখেছি সব কিছু তো আমাদের মতো মধ্যে আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য দেখলাম না কিন্তু ইমাম মাহাদির হাতে বয়াত কেন করতে হবে বাধ্যবাধকতা কেন অনুরূপভাবে জুলফিকার আলী সাহেব পশ্চিমবঙ্গ থেকে বলেন খাজা মঈনুদ্দিন চিস্তি সাহেব ওনার অনেক অনুসারী আছেন উনি তাদেরকে হিন্দু থেকে মুসলমান বানিয়েছেন তাদের সিলসিলা চলছে এখন তাদেরকেও কি আবার ইমাম মাহাদিরাতে বয়াত করতে কি কোরআন এবং হাদিস থেকে উত্তর দিবেন মৌলানা সুলাইমান সাহেব আল্লাহ পবিত্র কোরআনে এই ঘোষণা দিচ্ছেন এবং বলছেন

তোমাদেরকে যে কিতাব এবং হেকমত দান করা হয়েছে এই কিতাব এবং হেকমতের সমর্থনকারী রূপে তোমাদের পরে যে আগমন করতে যাচ্ছে যেন তোমার উম্মাদ তাকে মান্য করে এবং তার সাহায্য করে এখন প্রশ্ন দাঁড়ায় যে যদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম এই নবীদের মাঝে অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আগমনকারী প্রত্যাদিষ্ট ব্যক্তির হাতে বয়াত করা তাকে মান্য করা এবং তার সাহায্য করার যে কত গুরুত্ব এটা বলার আর অপেক্ষা রাখে না আমরা সুরা আহজাবের আট নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলছেন যে স্মরণ করো যখন আমরা নবীদের কাছ থেকে তাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং হে মোহাম্মদ সাল্লাহ তোমার কাছ থেকেও অতএব বোঝা গেল আল্লাহ তালা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লামের কাছ থেকেও এই অঙ্গীকার নিয়েছেন আর এর সমর্থন আমরা হাদিস শরীফ দেখতে পাই হাদিস শরীফে আবু দাউদ শরীফে সেখানে কেতাবুল মাহদি নামে একটি বাব রয়েছে একটি অধ্যায় রয়েছে সেখানে রসুল্লা সালাম বলছেন আল্লা কুল্লিম নসরা ইজাবাতসুল্লা সালাহাম বলছেন যে সকল মোমেনের জন্য আবশ্যক তারা যেন হযরত ইমাম মাহেদি আলাহামের সাহায্য করে অতএব পবিত্র কোরআন শরীফের এই আয়াত এবং রসুল্লা সাল্লাহ শরীফের এই যে কথা এই কথা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ হজরত মুস্তফা সাল্লাহ আল্লাহামের পর আগমনকারী প্রত্যাদিষ্ট ব্যক্তির হাতে বয়াত করা তাকে মানা এবং তার সাহায্য করার আল্লাহ নির্দেশ রয়েছে অতএব এটা সবচেয়ে বড় গুরুত্ব আল্লাহ তালা কুরআন শরীফের নির্দেশ মোতাবেক বাকি রইল এই যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছ থেকে যে আয়াত আমি আপনাদের সামনে সুরা আলী ইমরানের বিরাশি নম্বর আয়াত আমি পড়েছি এর মাঝে যে পরবর্তী অংশটা রয়েছে আল্লাহ তালা নবীদেরকে বলছেন আকরার তুম তোমরা কি অঙ্গীকার করছো যে তোমার উম্মদের কাছে অঙ্গীকার নিবে এবং তারা যেন ইমান আনে তারা যেন ইমাম মাহিদি আলাহ ইসলাম এবং পরবর্তী যে সত্যায়নকারী রূপে যে রসুল আগমন করতে যাচ্ছে তাকে তোমরা মানবে সকলে বলছেন অবশ্যই আমরা এটার অঙ্গীকার করছে এবং আল্লাহ তালা তখন বলছেন যে আমি এর সাক্ষ তোমরা সাক্ষ্য থাকো আমিও সাক্ষ্য থাকছি তোমাদের সাথে রসুল্লাহ সাল্লাহ হলে ইসলাম এই বিষয়টিকে অনুধাবন করে হাদিস শরীফে মুসলমানদেরকে জোর তাকিদ দিয়েছেন ইমাম হায়াদেল্লাহ ইসলামের ব্যাপারে এমনি মাজা শরীফের হাদিস হাজারত রসুল্লে করিম সাল্লাল্লাহু আলেহ সাল্লাম বলছেন ফাইজা রায় তুমোহ ফ বায়ুহ বলা যে ফাইন নাহু খালি যে যদি তোমরা ইমাম মাহিদির সংবাদ পাও তাহলে বরফের পাহাড় হামাগুড়ি দিয়ে হলেও তার হাতে বয়াত করবে কেন বয়াত করবে কেন না তিনি আল্লাহর খলিফা আল অতএব যত বাধা বিপত্তি আসুক যত বাধা বিপত্তি ডিঙিয়ে হলেও হজরত ইমাম মাহদি আল্লাহ ইসলামকে যদি মান্য করতে হয় হজরত ইমাম মাহদিআ আলাহ ইসলামের যদি সন্ধান পাওয়া যায় তাহলে রসুল্লাহ সাল্লাহ ইসলামের নির্দেশ হলো তার হাতে গিয়ে বয়াত করো অতএব রসুল্লাহ সাল্লাহ ইসলামকে যারা ভালোবাসে তাদের জন্য আবশ্যক হাজরাত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম যে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে সেই নির্দেশে আমল করা এটা হলো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম এবং আল্লাহ তালার কথা অনুযায়ী যে গুরুত্ব ইমাম মাহিদুল্লাহ ইসলামকে মানা সেটা আমি বর্ণনা করলাম বাকি যারা হিন্দু থেকে মুসলমান হয়েছেন নতুন ভাবে ভারতের যে প্রশ্ন করেছেন হিন্দু থেকে যারা মুসলমান হয়েছেন তারাও কোরআন শরীফের উপর এখনো আমল করছেন অতএব কোরআন শরীফের যে এই অমোঘ নির্দেশ যে হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের উপর কিতাব এবং প্রজ্ঞা অবতীর্ণ হওয়ার পর এটা সত্যায়নকারী রূপে যে প্রত্যাদিষ্ট ব্যক্তি আসার কথা তার হাতে বয়াত করতে হবে অতএব আল্লাহ এবং রসুলের নির্দেশ হলো তার হাতে বয়াত করতে হবে বাকি সমগ্র মুসল মুসলমান যে সমাজ আছে মুসলিম সমাজ তাদেরকে বলছি যে আল্লাহ তালা শুধু এই গুরুত্বই দেননি যে তার হাতে বয়াত করবে বরং এই কথা বলেছেন যে হাজরত ইমাম মাহ ইসলাম যাকে একটি দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে এবং যার উপর সমস্ত বিশ্বের সমস্ত ধর্মের উপর ইসলামকে করার যে দায়িত্ব হচ্ছে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার যে দায়িত্ব তাকে অর্পণ করা হচ্ছে সেই দায়িত্বে তোমরা তার সাথে সহযোগিতা করো তোমরা তোমরা সেই দল অন্তর্ভুক্ত হও তোমরা তাকে সাহায্য করো যেন সে শেষ যে যুদ্ধ শয়তানের সাথে যে যুদ্ধ সেই যুদ্ধে যেন তোমরা সহযোগিতা করতে পারো ইমাম মাহদি আল্লাহ ইসলাম এবং প্রত্যাদিষ্ট ব্যক্তির যেন সাহায্য করতে পারো অতএব শুধু মান্য করারই গুরুত্ব নয় বরং ইমাম মাহদি আলাহ ইসলামের দলে সামিল হয়ে এই প্রত্যাদিষ্ট ব্যক্তির দলে সামিল হয়ে তাকে সাহায্য করাও আবশ্যক ধন্যবাদ ধন্যবাদ সুলাইমান সাহেব মাওলানা আব্দুল আউয়াল সাহেব আছেন এই জুলফিকার আলী সাহেব প্রথম দিনে প্রশ্ন করেছিলেন এবং আপনি উত্তর দিয়েছিলেন যে খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব যারা অনুসারী আছেন তাদেরকেও ইমাম মাদিনাতে বয়াত করতে হবে কারণ উনি এই বিষয়ের উপর জোর দিচ্ছেন আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পবিত্র মানুষ ছিলেন আর নিজ যুগের মুজাদ্দিদ ছিলেন তিনি ভারতের একটি বড় অংশে ইসলামের এমন সেবা করেছেন যার কারণে তাকে আমরা মজাদুদ্দ বলে স্বীকৃতি দান করি এই মহান পুরুষের বরাতে যদি এটা বলা হয় যে তাদেরকেও মানতে হবে কিনা তাহলে আমি উত্তর দেই আজ যদি হজরত খাজা মঈনুদ্দিন চিষি রহমতুল্লাহ আলহ জীবিত থাকতেন তাহলে তিনিও হজরত ইমাম মাহদি আল্লাহ সাল্লা হাতে বয়াত করে নিজেকে ধন্য মনে করতেন রসুল্লাহ সালসালামের যে আদেশ মানবে সে ধন্য হবে সুলেমান সাহেব অনেক দামি দামি তথ্য এবং তত্ত্ব এখনই উপস্থাপন করেছেন বুখারি শরীফের একটি হাদিস আছে হজরত হুজাইফা বিনিয়ামান রাজি আল্লাহ আনহ রসুল আকরাম সাল্লামকে প্রশ্ন করেছেন হে আল্লাহ রসুল আমরা অন্ধকারে নিমজ্জিত ছিলাম বিপদের মধ্যে জীবন কাটিয়েছি আপনি আসলেন আলোর পথ দেখালেন আমরা সুখী জীবনযাপন করছি নিরাপত্তা লাভ করেছি এরপরেও কি অরাজকতা এবং নৈরাজ্যের যুগ আসবে হুদুর সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন হ্যাঁ পরবর্তীকালে আবার এরকম যুগ আসবে তখন আমাদের কি করণীয় জিজ্ঞেস করলেন হাজরাত হুজাফাবিনিয়া মহান রজিয়াল্লাহান রসুল আক্রাম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন থাল জামু জামা আতাল মুসলেমিন আবার ইমাম আহুম এই অন্ধকার যুগে দলাদলির যুগে নৈরাশ্যের যুগে তুমরা মুসলমানরা জামা আত আল মুসলেমিন আত্মসমর্পণকারী খাঁটি মুসলমানদের জামাতকে অন্বেষণ করবে এবং সেটার সাথে নিজেকে সম্পৃক্ত করবে জড়িয়ে যাবে আঁকড়ে ধরবে ওয়া এমা মাহুম জাতা জামাত নয় যাদের মাঝে ঐশী নেতৃত্ব বিদ্যমান তাদের জামাতে যাবে তখন হজরতফা বিন ইয়ামান রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়কুল্লাহম জামায় ইমামুন যদি আমার এমন এক যুগে জন্ম হয় যখন তাদের মধ্যে কোনো জামাত প্রতিষ্ঠা হয় নাই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইমাম নাই তখন কি করণীয় তখন হজরত মোহাম্মদ সাল্লা আলাই বললেন ফাতা যদি যুগের ইমাম না এসে থাকেন আর আল্লাহর পক্ষ থেকে মনোনীত মুসলমানদের ঐক্যবদ্ধ ঐশী জামাত প্রতিষ্ঠিত না হয়ে থাকে তাহলে সমস্ত ফেরকা এবং দলাদলি বাদ দাও ওয়ালা ওয়ন্ত আয তাউজা বিআসলি শাজারাতিন যদি গাছের শিকড়কেও জীবন কাটাতে হয় তবে বনে জঙ্গলে গিয়ে বাস করো দলাদলির মধ্যে যাবে না হাত্তা ইউদরিকাল মাউত ওয়া আনতা লাযালিক আমৃতু জঙ্গলে বনে জঙ্গলে যাবে দলাদলির মধ্যে যাবে না ভাইসব যদি হযরত মুহাম্মদ ই আলাইহিস সালাতু থাকেন যদি প্রতিষ্ঠিত মাসি নায়েশে থাকেন আল্লাহর পক্ষ থেকে যদি ওই শে জামাত এখনো প্রতিষ্ঠিত না হয়ে থাকে তাহলে আর কোনো পথ নাই কোনো দলের মধ্যে যাওয়ার অনুমতি নাই দরকার হলে জঙ্গলে গিয়ে গাছের জীবন কাটান বনে ফিরকা গুলোর মধ্যে ঢুকবেন না হ্যাঁ জামায়াত মুসলিম ইনাবাইম একটা দল দাবি করছে সেটাতে যাচাই করে দেখেন এখানেই আপনারা সত্য পেয়ে যাবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব ভাই জসিমুদ্দিন সাহেব এবং জুলফিকার আলী সাহেব আশা করে উত্তর পেয়েছেন একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি হাজি মোহাম্মা হাদি আলহি যিনি এই পৃথিবীতে এসেছেন খোদার পক্ষ থেকে বাণী নিয়ে তিনি তার আগমনের বা তার দাবির সপক্ষে কি বলেছেন তার কি কাজ তিনি উল্লেখ করেছেন চলুন দর্শক এ পর্যায়ে আমরা তা শুনে নিই হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাই নিজ দাবি প্রসঙ্গে বলেন পরিশেষে এখন প্রশ্ন দাঁড়ালো এ যুগে যুগিমাম কে যার অনুসরণ সাধারণ মুসলমান সাধক শ্রেণী স্বপ্নদর্শী এবং ইলহাম প্রাপ্তদের জন্য খোদার পক্ষ থেকে দেওয়া হয়েছে অতএব আমি এখন ঘোষণা করছি খোদার অনুগ্রহ আবশ্যক আখ্যা কৃপায় সেই মাম হলাম আমি আমার মাঝে খোদা তালা সেসব লক্ষণ ও শর্ত একীভূত করেছেন আর এ শতাব্দীর শিরোভাগে আমাকে প্রেরণ করেছেন যার পনেরো বছর ইতিমধ্যে কেটেও গেছে আর আমি এমন এক যুগে আবির্ভূত হয়েছি যখন ইসলামী আকিদা বা বিশ্বাসের ক্ষেত্রে নানা ধরনের মতভেদ দেখা দিয়েছিল কোনো বিশ্বাসী মতবিরোধ ও বিতণ্ডার ঊর্ধ্বে ছিল না একইভাবে ইসার অবতরণ বা নজুল সম্পর্কে চরম ভ্রান্ত সব ধ্যান ধারণা বিস্তার লাভ করেছিল আর এই বিশ্বাসের ক্ষেত্রে মতভেদের চিত্র হল কেউ হজরত ইসার জীবিত থাকায় বিশ্বাসী ছিল আবার কেউ ছিল তার মৃত্যুতে বিশ্বাসী কেউ দৈহিক নজুল বা অবতরণে বিশ্বাস করত আবার কেউ ইসার নজুল বা অবতরণে বিশ্বাস রাখত কেউ ইসলামী সেনাবাহিনীতে আর কেউ কেউ আবার মনে করত তিনি ভারতে অবতরণ করবেন অতএব এসব ভিন্ন ভিন্ন মত ও পথ একজন মীমাংসাকারী ন্যায় বিচারককে হাত ছানি দিয়ে ডাকছিল অতএব সেই মীমাংসাকারী ও ন্যায় বিচারক হলাম আমি আমি আধ্যাত্মিকভাবে ক্রুশভঙ্গ করতে ও মতভেদ নিরসনকল্পে প্রেরিত হয়েছি এ দুটি বিষয়ের দাবি পূরণেই আমার আগমন আমার সত্যতার সপক্ষে অন্য কোনো প্রমাণ উপস্থাপন করা আমার জন্য আবশ্যক ছিল না কেননা যুগের চাহিদা স্বয়ং এর প্রমাণ কিন্তু এ সত্ত্বেও আমার সমর্থনে ক্ষুধা তালা বেশ কিছু নিদর্শন প্রকাশ করেছেন যেভাবে নানাবিধ মতভেদ নিরসনকল্পে আমি মীমাংসাকারী অনুরূপভাবে জীবন মৃত্যু সংক্রান্ত বিরোধ নিরসনকল্পেও আমি মীমাংসাকারী কিতাবুল দর্শক বৃন্দ হজদি মোহাম্মাদি আলাহ আসলামের কাজ সম্পর্কে আমরা শুনে নিলাম এবার এবার আমি দেখতে পাচ্ছি যে নাসির আহমদ সাহেব আমেরিকা থেকে আবার লাইনে এসছেন আসসালামু আলাইকুম নাসির সাহেব ওয়ালাইকুম সালাম জি ভাই আপনার প্রশ্নটি করুন

আচ্ছা আপনারা কথা হচ্ছে খুব ভালো আচ্ছা তাহলে আচ্ছা ধন্যবাদ নাসির সাহেব আজকে আসলে আমাদের আলোচনার বিষয়ে যেটি সেদিকে আমরা থাকতে চাচ্ছিলাম যদি সময় হয় আপনারা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আসবো আমি আব্দুর রহিম সাহেব নামে এক ভদ্রলোক ফোন করেছিলেন সৌদি আরব থেকে একজন আহমদী ভাই আমরা তার সাথে লাইনটি লাগাতে পারছিলাম না তিনিও জানতে চাইছিলেন যে মির্জা গোলাম মোহাম্মদ সাহেব যে নবি এই বিষয়টি আপনারা যে বারবার জোর দিয়ে বলছেন ভিত্তি কি নাসির সাহেব বলছেন এক গায়ের গতকাল অনুষ্ঠান দেখেছিলেন তিনি এটি বলেছেন মানা ফিরোজ আলম সাহেব যদি উত্তর দিতেন ভিত্তি তো কোরআনে করি সব গুরুত্বপূর্ণ দাবি যা আহমদিয়া মুসলিম জামাত উপস্থাপন করে তার ভিত্তি কোরআন শরীফ সমর্থন হাদিসে আছে কোরআন শরীফে আছে যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এতাত এবং আনুগত্য করলে সর্বোচ্চ পুরস্কার পাওয়া যায় আর ধর্মের জগতে সর্বোচ্চ পুরস্কার হলো নবুয়ত আর এই কথা সুরা উল্লেখ আছে নম্বর আপনারা পড়ে দেখেন কষ্ট করে সেখানে আছে যে আল্লাহ এবং মোহাম্মদ আনুগত্য করলে আধ্যাত্মিক জগতের যতগুলো পুরস্কার আছে সেই সব পুরস্কারই পাওয়া যায় ওমাইতে আল্লাহ ও রসুল ফাউলাই কামা আল্লাহ আমাল্লাহ আলাইহিম যে আল্লাহ এবং এ রসুল মোহাম্মদ সা্লা আসলামের পুরোপুরি আনুগত্য এবং দাসত্ব আরে তা করবে পুঙ্খানুপুঙ্খ রূপে তাদেরকে মেনে চলবে ফাউলাইকা মা জেনা আনমাল্লা তারা এমন লোকদের অন্তর্ভুক্ত হবেন যারা হলেন মিনান্নবীন নবীদের অন্তর্ভুক্ত সিদ্দিকদের মধ্য থেকে হবেন শহীদদের শ্রেণীভুক্ত হবেন সালেহীন এবং পূর্ণবানদের মধ্য থেকে তারা হবেন তো এখানে নবুয়তের বিষয়টাকে বের করা হয়নি মোহাম্মদ সাহা ইসলামের দাসত্ব করলে নবী হবে না এ কথা বলা হয়নি বরং বলা হয়েছে নবীদের অন্তর্ভুক্ত হবে তাই আহমদিয়া মুসলিম জামাত কেউ না কোরআন থেকে এই আয়েরটা বের করে দেয়ার আর কেউ যদি কোরআনকে ভালোবাসে মোহাম্মদ রসুল্লাহকে ভালোবাসে সে বলতে পারবে না যে ইমাম মহাদি আসলে তিনি নবী হবেন না কেননা তিনি মোহাম্মদ সাল্লাহ ইসলামের সবচেয়ে সবচেয়ে বেশি দাসত্ব এবং আনুগত্য করবেন আর এই কথাই তো হাদিসে বলা আছে যে আবু বকর আবু বকরিন আফজাল উম্মতে ইয়াকুনা কুনানবীন আবু বকর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হ্যাঁ যদি কে নবী হন তাহলে ভিন্ন কথা তার অর্থ হলো যে নবী এই উম্মতে আসার রয়েছে তার পদমর্যাদা বকর থেকে বড় হবে স্বাভাবিকভাবে নবীর পদমর্যাদা যে খলিফা হন তার মর্যাদা থেকে বড় হয়ে থাকে আর ইমাম মাহাদি যিনি এই উম্মতের জন্য আসবেন তার সম্পর্কে হাদিসের মহানবী ইসলামের নিজের শব্দ রয়েছে যে ফাইন্নাহু খলিফাতুল্লাহ খলিফাতুল্লাহল মাহাদি তার হাতে বয়াত করো তোমার সামনে বরফের পাহাড় পড়লো এই হাদিসটা এখনই শোনানো হলো যে বরফের পাহাড়ও যদি তোমার পথে বিপত্তি বা বাদ সাধে সেই পাহাড় ডেঙ্গিয়ে তার কাছে যাবে কেন ইন্নাহু খলিফাতুল্লাহ মাহাদি তিনি আল্লাহর খলিফা এই খলিফাতুল্লাহ পরিভাষা শুধু নবীদের জন্য ব্যবহার হয় নবীর যারা খলিফা হন নবীর তিরোধানের পর তাদেরকে খলিফাতুল্লাহ বলা হয় না খলিফাতুর রসুল বলা হয় খলিফাতুল্লাহ এই শব্দ কোরআন শরীফে নবীদের জন্য ব্যবহার হয়েছে ফিল খলিফা হজরত আদম সম্পর্কে আল্লাহ বলছেন যে আমি পৃথিবীতে আমার এক খলিফা নিযুক্ত করতে যাচ্ছি হজরত দাউদ সম্পর্কে এই শব্দ কোরআন শরীফে ব্যবহার হয়েছে যে আমি তাকে আমার খলিফা বানিয়েছি তো আল্লাহর খলিফা নবীকে বলা হয় আর নবীর খলিফা সেটি তার জন্য খলিফাতুল্লাহ শব্দ ব্যবহার হয় না আর রসুল করিম সাল্লা স্বয়ং আগমনকারী ঈসা যিনি এই উম্মতে আসবেন যাকে মাহাদিও বলেছেন পূর্বের ঈশা নন পূর্বের ঈশা তো ইন্তেকাল করেছেন মোরানা আউল সাহেব আজকে বেশ কিছু আয়াত শুনিয়ে দিয়েছেন গতকাল আমরা শুনিয়েছি কোরআনের ত্রিশটি আয়েত পূর্বের ঈসাকে মৃত আখ্যা দিয়েছে আগমনকারী ঈসা ঈসা যিনি এই উম্মত থেকে আসবেন তাকে মহানবী সাল্লা ইসলাম মুসলিম শরীফের হাদিসে চারবার নবীল্লাহ বলেছেন তিনি নবী উল্লাহ হবেন নবী উল্লাহ হবেন নবীল্লাহ হবেন নবীল্লাহ হবেন যে নওয়াজ বিন সামানের হাদিস যার একটা অংশের আজকে উত্তর দেয়া হয়েছে দালের প্রেক্ষাপটে সেখানে তাকে চারবার নবী উল্লাহ বলা হয়েছে আর উম্মতে মোহাম্মদিয়ার বড় বড় বুজুর্গেরা লিখে গেছেন যে আগমনকারী ঈসা আল্লাহর নবী হবেন যেই ব্যক্তি বলবে যে তার নবুয় ছেনে নেওয়া হবে সে কাফের হয়ে যাবে মান কালা বেসালবে নবুয়তে হি ফাকাত কাফারা উম্মতের মুজাদ্দে এটি লিখে গেছেন খুব সভা মহিউদ্দিন ইবনে আরবের উক্তি এটি তিনি বলেছেন যে ব্যক্তি বলবে যে ঈশা আসলে তিনি নবী থাকবেন না সে কাফের হয়ে যাবে তারপর হজরত মুসা আল যখন মোহাম্মদ রসুল্লাহর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন তখন হজরত মুসাকে বলা হয়েছে যে তুমি মোহাম্মদ রসুল্লাহর উম্মতের নবী হতে পারবে না এই উম্মতের নবী মুসলমানদের ভিতর থেকে হবে উম্মতের ভিতর থেকে হবে তার অর্থ হলো আগমনকারী ব্যক্তি নবী হবেন কিন্তু স্বাধীন নবীন হন দাস নবী রসুরুল্লাহ উন্মতি নবী তাকে স্বাধীন নবী কেউ কেউ বলতে পারে না ধন্যবাদ মালান সাহেব শেষ হয়ে গেছে সময় আমাকে বলা হয়েছে এই জন্য প্রত্যেকদিন আপনার ভাগিয়ে এসে শেষ সময়টা পরে আর রাশ টানতে হয় যাই হোক দর্শক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এক ভাই লাইনে আছেন আমি তাকে কয়েক সেকেন্ডে সুযোগ দিচ্ছি শরফত আলী সাহেব আছেন ইসলাম থেকে আসসালামু আলাইকুম শরফত আলী সাহেব

আচ্ছা 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 ওয়ালাইকুম আসসালাম সরাফত আলী সাহেব আপনার সাথে কথা বললে ভালো লাগলো যে বোন অসুস্থ আছেন দর্শক আপনারা নিন তার জন্য দোয়া করবেন সময় একেবারেই শেষ আপনারা যারা আলোচনায় অংশ নিয়েছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনারা যারা প্রশ্ন করেছেন আমাদের অনুষ্ঠানকে সাজানোর জন্য প্রাণবন্ত করার জন্য সার্থক করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুদর্শক সুদর্শক এবার সত্যসন্ধানের অনুষ্ঠানে আমরা প্রতিষ্ঠিত ইমাম মাহাদি এবং মসি মাউদ আলাহসাল্লাহ আসলাম সত্যতা নিয়ে আলোচনা করেছি অনেক নতুন নতুন দিক আমরা আলোচনায় উঠিয়ে এনেছি বা উঠে এসেছে তার জীবন জীবনালক্ষ্য তার বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে আমরা আলোচনা করেছি তার জীবনের যে বিভিন্ন সুন্দর দিক হ্যাঁ তাও আমরা আলোচনায় তুলে এনেছি তার বৈশিষ্ট্য তার গুণাগুণ আমরা আলোচনায় তুলে এনেছি আমাদের যদি মন পরিষ্কার হয় নবিক্রমস আসলামের নির্দেশ যে ইমাম মাহাদি আসলে তার হাতে বয়াত করো আল্লাহ রসুলের নির্দেশ পালনের জন্য আমাদের উচিত তার হাতে বয়াত করা আল্লাহ তালা আমাদেরকে নবী করম সাসমের নির্দেশ পালন করার তৌফিক দিন আমরা আমি আবারও জানিয়ে দিচ্ছি দর্শক আমাদের অনুষ্ঠান প্রত্যেক দু মাস অন্তর অন্তর আমরা লাইভ করি আগামীবার যখন আবার আসব আপনাদেরকে আগাম জানিয়ে আসব। এমটির এর পর্দায় আপনারা চোখ রাখুন যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তাদেরকে দোয়ায় স্মরণ রাখার জন্য অনুরোধ করেছি করছি বিজ্ঞ আলোচকবিন্দুকেও আপনারা দোয়ায় স্মরণ রাখবেন এবং বিশেষ করে বাংলাদেশ স্টুডিওতে যারা কাজ করেছেন ক্যামেরার পিছনে থেকে তাদেরকে আমি বিশেষভাবে দোয়ায় স্মরণ রাখার জন্য অনুরোধ করছি অনেকেই ফোন করেছিলেন আমি সুযোগ দিতে পারিনি আমাদের ব্যস্ততার কারণে সময় স্বল্পতার কারণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমি নাম বলে দিচ্ছি মমতাজ বশির ডক্টর আবুল কাসেম আব্দুল সালাম মোহাম্মদ সেলিমুল্লাহ তাহের আহমদ আয়েশা আহমেদ নাসিন জোহরা আনহার বেগম আলেয়া বেগম আবুল কাসেম এবং ফারজানা জান্নাত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুধু দর্শকবিন্দু আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহারাকাতকাল وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ